যোহন লিখিত সুসমাচার, যোহন এক অধ্যায়। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ছিলেন ঈশ্বর। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন, তাঁর মাধ্যমেই সব কিছু সৃষ্টি হয়েছিল, এবং এর মধ্যে তাঁকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। তাঁর মধ্যে জীবন ছিল, আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। একজন লোক এলেন, তার নাম যোহন। ঈশ্বর তাঁকে পাঠিয়েছিলেন, তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষীরূপে এলেন, যাতে তাঁর মাধ্যমে সকল লোক সেই আলোর কথা শুনে বিশ্বাস করতে পারে। যোহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু তিনি এসেছিলেন যাতে লোকদের কাছে সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে পারেন। প্রকৃত যে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে এসেছিলেন। সেই বাক্য জগতে ছিল, এবং এই জগৎ তাঁর দ্বারাই সৃষ্টি হয়েছিল, কিন্তু জগৎ তাঁকে চিনতে পারেনি। যে জগৎ তার নিজস্ব, সেখানে তিনি এলেন, কিন্তু তাঁর নিজের লোকরাই তাকে গ্রহণ করল না। কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল। যারা বিশ্বাস করল, তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোনো শিশুর মতো জন্মগ্রহণ করেনি, মা বাবার দৈহিক কামনা বাসনা অনুসারেও নয়, ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম। বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন। যোহন তাঁর সম্পর্কে মানুষকে বললেন, ইনি তিনি যার সম্বন্ধে আমি বলেছি, যিনি আমার পরে আসছেন তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন। আমরা সকলে তাঁর থেকে অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি, কারণ মসির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশুখ্রিস্টের মাধ্যমে এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার কাছে থাকেন তিনিই তাকে প্রকাশ করেছেন। জেরুজালেমের ইহুদিরা কয়েকজন যাজক ও লেবীয়কে যোহনের কাছে পাঠালেন। তারা এসে যোহনকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? যোহন এ কথার জবাব খোলাখুলিভাবেই দিলেন, তিনি উত্তর দিতে অস্বীকার করলেন না, তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন, আমি সেই খ্রিস্ট নই। তখন তারা তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কে? আপনি কি এলিও? যোহন বললেন, না, আমি এলিও নই। ইহুদিরা জিজ্ঞাসা করলেন, তবে আপনি কি সেই ভাববাদী? যোহন এর জবাবে বললেন, না। তখন তারা বললেন, তাহলে আপনি কে? আমাদের বলুন, যাতে যারা আমাদের পাঠিয়েছে তাদের জবাব দিতে পারি। আপনার নিজের বিষয়ে আপনি কি বলেন? ভাববাদী যিশাইও যা বলেছিলেন তা উল্লেখ করে যোহন বললেন, আমি তাঁর রব, যিনি মরু প্রান্তরে চিৎকার করে বলছেন, তোমার প্রভুর জন্যে পথ সোজা করো। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কিছু ফরিসি সম্প্রদায়ের লোক ছিল। তারা যোহনকে বললেন, আপনি যদি সেই খ্রিস্ট নন, এলিও নন, ভাববাদীও নন, তাহলে আপনি বাপ্তাইজ করছেন কেন? এর উত্তরে যোহন বললেন, আমি জলে বাপ্তাইজ করছি, তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন যাকে তোমরা চেনো না,
তিনি সেই লোক যিনি আমার পরে আসছেন, আমি তার পায়ের চটির ফিতে খোলবার যোগ্য নই। জর্দন নদীর অপর পারে বৈথনিয়াতে, যেখানে যোহন লোকেদের বাপ্তাইজ করছিলেন, সেইখানে এই সব ঘটেছিল। পরের দিন যোহন যিশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ রাশি বহন করে নিয়ে যান। ইনি সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন আসছেন, কিন্তু তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। এমনকি আমিও তাকে চিনতাম না, কিন্তু ইসরায়েলীয়রা যেন তাকে খ্রিস্ট বলে চিনতে পারে, এই জন্য আমি এসে তাদের জলে বাপ্তাইজ করছি। এরপর যোহন তাঁর সাক্ষ্যে বললেন, আমি নিজেও খ্রিস্ট কে তা জানতাম না, কিন্তু লোকদের জলে বাপ্তাইজ করতে ঈশ্বর আমাকে পাঠালে। ঈশ্বর আমাকে বললেন, তুমি দেখতে পাবে এক ব্যক্তির উপর পবিত্র আত্মা এসে অধিষ্ঠান করছেন, আর তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মাতে বাপ্তাইজ করবেন। যোহন বললেন, আমি পবিত্র আত্মাকে স্বর্গ থেকে নেমে আসতে দেখেছি, সেই আত্মা কপোতের আকারে এসে যিশুর ওপর বসলেন, আমি তা দেখেছি, আর তাই আমি লোকদের বলি যে তিনি ঈশ্বরের পুত্র। পরদিন যোহন তাঁর দুজন শিষ্যের সঙ্গে আবার সেখানে এলেন, যিশুকে সেখান দিয়ে যেতে দেখে তিনি বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। তাঁর সেই দুজন শিষ্য যোহনের কথা শুনে যিশুর অনুসরণ করতে লাগলেন। যিশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? তারা যিশুকে বললেন, রব্বি, আপনি কোথায় থাকেন? রব্বি কথাটার অর্থ গুরু। যিশু তাদের বললেন, এসো দেখবে। তখন তারা গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন, আর সেই দিনের বাকি সময়টা তারা যিশুর কাছে কাটালেন। তখন সময় ছিল প্রায় বিকাল চারটে। যোহনের কথা শুনে যে দুজন লোক যিশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সিমন পিতরের ভাই আন্দ্রিয়। আন্দ্রিয় সঙ্গে সঙ্গে তার ভাই সিমনের দেখা পেয়ে তাকে বললেন, আমরা মসীহের দেখা পেয়েছি। মসীহ কথাটির অর্থ খ্রিস্ট। আন্দ্রিয় সিমন পিতরকে যিশুর কাছে নিয়ে এলেন। যিশু তার দিকে তাকিয়ে বললেন, তুমি যোহনের ছেলে সিমন, তোমাকে কৈফা বলে ডাকা হবে। কৈফা কথাটির অর্থ পিতর। পরের দিন যিশু গালিলে যাবেন বলে ঠিক করলেন। সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাকে বললেন, আমার অনুসরণ করো। আন্দ্রিয় ও পিতর যে অঞ্চলে থাকতেন, ফিলিপ ছিলেন সেই বৈচ্ছইদার লোক। ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মসি ও ভাববাদীরা বিধি ব্যবস্থায় লিখে রেখে গেছেন, তিনি নাসরত নিবাসী জোসেফের ছেলে যিশু। নথনেল তাকে বললেন, নাসারত, নাসারত থেকে কি ভালো কিছু আসতে পারে? ফিলিপ বললেন, এসো দেখে যাও। যিশু দেখলেন নথনেল তাঁর দিকে আসছেন, তখন তিনি তাঁর বিষয়ে বললেন, এই দেখো একজন প্রকৃত ইসরায়েলি যার মধ্যে কোনো ছলনা নেই। নথনেল তাঁকে বললেন, আপনি কেমন করে আমাকে চিনলেন? এর উত্তরে যিশু বললেন, ফিলিপ, আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে আমি তখনই তোমায় দেখেছিলাম। নথনেল বললেন, গুরু, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। যিশু উত্তরে বললেন, আমি তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছিলাম বলেই কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়েও আরো অনেক মহৎ জিনিস তুমি দেখতে পাবে। পরে যিশু তাঁকে আরও বললেন,
সত্যি সত্যি আমি তোমাদের বলছি, তোমরা একদিন দেখবে স্বর্গ খুলে গেছে আর ঈশ্বরের দূতরা মানব পুত্রের ওপর দিয়ে উঠে যাচ্ছেন আর নেমে আসছেন। যোহন দুই অধ্যায়। তৃতীয় দিনে গালিলের কান্নানগরে একটা বিয়ে হচ্ছিল এবং যিশুর মা সেখানে ছিলেন। সেই বিয়ে বাড়িতে যিশু ও তাঁর শিষ্যদের নিমন্ত্রণ করা হয়েছিল। যখন সমস্ত দ্রাক্ষারস ফুরিয়ে গেল তখন যিশুর মা তাঁর কাছে এসে বললেন, এদের আর দ্রাক্ষারস নেই। যিশু বললেন, হে নারী, তুমি আমায় কেন জিজ্ঞেস করছো কি করা উচিত? আমার সময় এখনো আসেনি। তাঁর মা চাকরদের বললেন, ইনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। ইহুদি ধর্মের রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে হাত পা ধোয়ার জন্য সেই জায়গায় ছটা পাথরের জলের জ্বালা বসানো ছিল। এই জ্বালাগুলির প্রতিটিতে 80 থেকে 100 লিটার জল ধরত। যিশু সেই চাকরদের বললেন, এই জ্বালাগুলিতে জল ভরে আনো। তখন তারা জ্বালাগুলি কানায় কানায় ভরে দিল। তারপর যিশু তাদের বললেন, এর থেকে কিছুটা নিয়ে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। তখন তারা তাই করল। জল যা দ্রাক্ষারসে পরিণত হয়েছিল ভোজের কর্তা তা আস্বাদ করলেন। সেই দ্রাক্ষারস কোথা থেকে এলো তা তিনি জানতেন না, কিন্তু যে চাকররা জল এনেছিল তারা তা জানত। তারপর তিনি বরকে ডাকলেন। তিনি বললেন, সাধারণত প্রথমে লোকে ভালো দ্রাক্ষারস পরিবেশন করে, আর অতিথিরা যখন মাতাল হয়ে ওঠে তখন তাদের নিম্নমানের দ্রাক্ষারস পরিবেশন করা হয়। অথচ আমি দেখছি তোমরা ভালো দ্রাক্ষারস এখনও রেখে দিয়েছ। এই প্রথম অলৌকিক চিহ্ন করে গালিলের কান্নানগরে যিশু তার মহিমা প্রকাশ করলেন, আর তাঁর শিষ্যেরা তাঁর উপর বিশ্বাস করল। পরে তিনি তাঁর মা ভাইদের ও শিষ্যদের সঙ্গে কফরনাহুম শহরে গেলেন। সেখানে তাঁরা অল্প কিছুদিন থাকলেন। ইহুদিদের নিস্তার পর্ব পালনের সময় এগিয়ে এলে যিশু জেরুসালেমে গেলেন। তিনি দেখলেন মন্দিরের মধ্যে লোকেরা গরু ভেড়া ও পায়রা বিক্রি করছে, আর পোদ্দাররা বসে আছে। এরা লোকের টাকা নিয়ে বদল ও ব্যবসা করত। তখন তিনি কিছু দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করে তা দিয়ে গরু ভেড়া সমেত এইসব লোকদের মন্দির চত্বর থেকে বাইরে বার করে দিলেন, আর পোদ্দারদের টাকা পয়সা সব ছড়িয়ে টেবিল উল্টিয়ে দিলেন। যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, এখান থেকে এসব নিয়ে যাও, আমার পিতার এই গৃহকে বাজারে পরিণত করো না। তাঁর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রে লেখা আছে, তোমার গৃহের প্রতি আমার উৎসাহ আমাকে গ্রাস করবে। ইহুদিরা তখন এর জবাবে তাঁকে বলল, তোমার যে এসব করার অধিকার আছে তার প্রমাণস্বরূপ কি কোনো অলৌকিক চিহ্ন আমাদের দেখাতে পারো? এর উত্তরে যিশু তাদের বললেন, তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে একে আবার গড়ে তুলব। তখন ইহুদিরা বলল, এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছিল, আর তুমি কিনা 3 দিনের মধ্যে এটা গড়ে তুলবে? কিন্তু যে মন্দিরের কথা তিনি বলছিলেন তা হচ্ছে তাঁর দেহ। যখন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন তখন তার শিষ্যদের মনে পড়ল যে তিনি এই কথাই বলেছিলেন। তখন তাঁরা যিশুর বিষয়ে শাস্ত্রের কথা ও যিশুর বাক্যে বিশ্বাস করলেন। নিস্তার পর্বের জন্য যিশু যখন জেরুসালেমে ছিলেন তখন বহু লোক তাঁর উপর বিশ্বাস করল, কারণ যিশু সেখানে যেসব অলৌকিক চিহ্নকার্য করছিলেন তা তারা দেখল। কিন্তু যিশু নিজে তাদের উপর কোনো আস্থা রাখেননি, কারণ তিনি এইসব লোকদের ভালোভাবেই জানতেন। কোনো লোকের কাছ থেকে মানুষের সম্বন্ধে কিছু জানার তাঁর প্রয়োজন ছিল না, কারণ মানুষের অন্তরে কি আছে তিনি তা জানতেন।
যোহন 3 অধ্যায়। ফরিসিদের মধ্যে নিকোদিম নামে একজন লোক ছিলেন। তিনি ইহুদি সমাজের এক গুরুত্বপূর্ণ নেতা। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক, ঈশ্বরের কাছ থেকে এসেছেন। ঈশ্বর সহায় না হলে কেউ কি ঐরূপ অলৌকিক কাজ করতে পারে যা আপনি করছেন? এর উত্তরে যিশু তাকে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। নিকোদিম তাকে বললেন, মানুষ বৃদ্ধ হয়ে গেলে কেমন করে তার আবার নতুন জন্ম হতে পারে? সে নিশ্চয়ই দ্বিতীয়বার মায়ের গর্ভে প্রবেশ করে আবার জন্মাতে পারে না। যিশু তাকে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি কোনো লোক জল ও আত্মা থেকে না জন্মায় তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। শরীর থেকেই শরীরের জন্ম হয়, আর আত্মা থেকে জন্ম হয় আধ্যাত্মিকতার। আমি তোমাকে যা বললাম তাতে আশ্চর্য হয়ো না, তোমাদের নতুন জন্ম হওয়া অবশ্যই দরকার। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আর তুমি তার শব্দ শুনতে পাও, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় বা তা বয়ে যায় তা তুমি জানো না। আত্মা থেকে যাদের জন্ম হয় তাদের সকলের বেলাও সেই রকম হয়। এর উত্তরে নিকোদিম তাকে বললেন, এটা কেমন করে হতে পারে? তখন যিশু তাকে বললেন, তুমি ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ গুরু, আর তুমি এটা জানো না? যা সত্য আমি তোমাকে তাই বলছি, আমরা যা জানি তাই বলি, আমরা যা দেখেছি সেই বিষয়ে সাক্ষ্য দিই, কিন্তু আমরা যাই বলি না কেন তোমরা তা গ্রহণ করো না। আমি তোমাদের কাছে পার্থিব বিষয়ের কথা বললে তোমরা যদি বিশ্বাস না করো, তবে আমি স্বর্গীয় বিষয়ে কোনো কথা বললে তোমরা তা কেমন করে বিশ্বাস করবে? যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মানবপুত্র ছাড়া কেউ কখনো স্বর্গে ওঠেনি। মরুভূমির মধ্যে মোশে যেমন সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মানবপুত্রকে অবশ্যই উঁচুতে ওঠানো হবে। সুতরাং যে কেউ মানবপুত্রকে বিশ্বাস করে সেই অনন্ত জীবন পায়, কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে। ঈশ্বর জগৎকে দোষী সাব্যস্ত করার জন্য তার পুত্রকে এ জগতে পাঠাননি, বরং জগৎ যেন তার মধ্যে দিয়ে মুক্তি পায় এই জন্যই ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন। যে কেউ তাকে বিশ্বাস করে তার বিচার হয় না, কিন্তু যে কেউ তাকে বিশ্বাস করে না সে দোষী সাব্যস্ত হয়, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের ওপর বিশ্বাস করেনি। আর এটাই বিচারের ভিত্তি। জগতে আলো এসেছে, কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে, কারণ তারা মন্দ কাজ করেছে। যে কেউ মন্দ কাজ করে সে আলোকে ঘৃণা করে, আর সে আলোর কাছে আসে না, পাছে তার কাজের স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। কিন্তু যে কেউ সত্যের অনুসারী হয় সে আলোর কাছে আসে, যাতে সেই আলোতে স্পষ্ট বোঝা যায় যে তার সমস্ত কাজ ঈশ্বরের মাধ্যমে হয়েছে। এরপর যিশু তাঁর শিষ্যদের সঙ্গে যিহুদিয়া প্রদেশে এলেন। তিনি সেখানে তাঁদের সঙ্গে থাকতে লাগলেন ও বাপ্তাইজ করতে লাগলেন। যোহনও শালিমের নিকট ঐনন নামক স্থানে বাপ্তাইজ করছিলেন, কারণ সেখানে প্রচুর জল ছিল আর লোকেরা তাঁর কাছে এসে বাপ্তিস্ম নিচ্ছিল। যোহন তখনও কারাগারে বন্দী হননি। সেই সময় ইহুদি রীতি অনুসারে শুচি হওয়ার বিষয়ে যোহনের শিষ্যদের সঙ্গে একজন ইহুদির তর্ক বাধে। পরে তারা যোহনের কাছে এসে বলল, গুরু, তাকে মনে পড়ে যিনি জর্দন নদীর ওপারে আপনার সঙ্গে ছিলেন এবং যার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়েছিলেন? তিনি লোকদের বাপ্তাইজ করছেন আর সবাই তাঁর কাছে যাচ্ছে। এর উত্তরে যোহন বললেন,
স্বর্গ থেকে দেওয়া না হলে কেউই কোনো কিছু লাভ করতে পারে না। তোমরা নিজেরাই শুনেছ যে আমি বলেছিলাম, আমি খ্রিস্ট নই, কিন্তু আমাকে তাঁর আগেই পাঠানো হয়েছে। কনে বরেরই জন্য, কিন্তু বরের বন্ধু পাশে দাঁড়িয়ে থাকে বরের কথা শোনার জন্য। আর সে যখন বরের গলা শুনতে পায় তখন খুবই আনন্দিত হয়। তাই আজ আমার সেই আনন্দ পূর্ণ হল। তিনি উত্তরোত্তর বড় হবেন আর আমি অবশ্যই নগণ্য হয়ে যাব। একজন যিনি ঊর্ধ্ব থেকে আসেন তিনি সবার ঊর্ধ্বে। যে এই জগতের মধ্য থেকে আসে সে জগতের, তাই সে যা কিছু বলে তা জগতের বিষয়েই বলে। যিনি স্বর্গ থেকে আসেন তিনি সবার উপরে। তিনি যা দেখেছেন আর শুনেছেন তারই সাক্ষ্য দেন, কিন্তু কেউই তাঁর সাক্ষ্য মেনে নিতে রাজি নয়। যে তাঁর সাক্ষ্য গ্রহণ করে সে তার দ্বারা প্রমাণ করে যে ঈশ্বরই সত্য, কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের কথাই বলেন। ঈশ্বর তাকে পবিত্র আত্মায় পূর্ণ করেছেন। পিতা তাঁর পুত্রকে ভালোবাসেন আর তিনি তার হাতেই সব কিছু সঁপে দিয়েছেন। যে কেউ পুত্রের ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সেই জীবন কখনো লাভ করে না, বরং তার উপরে ঈশ্বরের ক্রোধ থাকে। যোহন চার অধ্যায়। ফরিসিরা জানতে পারল যে যিশু যোহনের চেয়ে বেশি শিষ্য করছেন ও বাপ্তাইজ করছেন। যদিও যিশু নিজে বাপ্তাইজ করছিলেন না, বরং তার শিষ্যরাই তা করছিলেন। তারপর তিনি যিহুদিয়া ছেড়ে চলে গেলেন এবং গ্যালিলেই ফিরে গেলেন। গ্যালিলে যাবার সময় তাকে সমরিয়ার মধ্যে দিয়ে যেতে হল। যাকব তার ছেলে জোসেফকে যে ভূমি দিয়েছিলেন তারই কাছে সমরিয়ার সুখর নামে এক শহরে যিশু গেলেন। এখানেই যাকবের কুয়াটি ছিল। যিশু সেই কুয়ার ধারে এসে বসলেন, কারণ তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন বেলা প্রায় দুপুর। একজন সমরিয়া স্ত্রীলোক সেখানে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমায় একটু জল খেতে দাও তো। সেই সময় শিষ্যরা শহরে কিছু খাবার কিনতে গিয়েছিল। সেই সমরিয়া স্ত্রীলোকটি তাকে বলল, ইকি, আপনি একজন ইহুদি হয়ে আমার কাছ থেকে খাবার জন্য জল চাইছেন? আমি একজন সমরীয় স্ত্রীলোক। ইহুদিরা সমরীয়দের সঙ্গে কোনো রকম মেলামেশা করত না। এর উত্তরে যিশু তাকে বললেন, তুমি যদি জানতে যে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছ থেকে খাবার জন্য জল চাইছেন, তাহলে তুমিই আমার কাছে জল চাইতে আর আমি তোমাকে জীবন্ত জল দিতাম। স্ত্রীলোকটি তাকে বলল, মহাশয়, আপনি কোথা থেকে সেই জীবন্ত জল পাবেন? এই কুয়াটি যথেষ্ট গভীর, জল তোলার কোনো পাত্রও আপনার কাছে নেই। আপনি কি আমাদের পিতৃপুরুষ যাকবের চেয়ে মহান? তিনি আমাদের এই কুয়াটি দিয়ে গেছেন। তিনি নিজেই এই কুয়ার জল খেতেন এবং তাঁর সন্তানরা ও তাঁর পশুপালক এর থেকেই জল পান করত। যিশু তাকে বললেন, যে কেউ এই জল পান করবে তার আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দিই তা যে পান করবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরে এক প্রস্রবণে পরিণত হয়ে বইতে থাকবে, যা সেই ব্যক্তিকে অনন্ত জীবন দেবে। স্ত্রীলোকটি তাকে বলল, মশাই, আমাকে সেই জল দিন যেন আমার আর কখনো পিপাসা না পায় আর জল তুলতে আমায় এখানে আসতে না হয়। তিনি তাকে বললেন, যাও, তোমার স্বামীকে এখানে ডেকে নিয়ে এসো। তখন সেই স্ত্রীলোকটি বলল, আমার স্বামী নেই। যিশু তাকে বললেন,
তুমি ঠিকই বলেছো যে তোমার স্বামী নেই, তোমার পাঁচজন স্বামী হয়ে গেছে, আর এখন যে লোকের সঙ্গে তুমি আছো সে তোমার স্বামী নয়, তাই তুমি যা বললে তা সত্যি। সেই স্ত্রীলোকটি তখন তাঁকে বলল, মহাশয়, আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন ভাববাদী। আমাদের পিতৃপুরুষরা এই পর্বতের উপর উপাসনা করতেন, কিন্তু আপনারা ইহুদিরা বলেন যে জেরুসালেমই সেই জায়গা যেখানে লোকেদের উপাসনা করতে হবে। যিশু তাকে বললেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, সময় আসছে যখন তোমার পিতা ঈশ্বরের উপাসনা এই পাহাড়ে করবে না, জেরুসালেমেও নয়। তোমরা সমরীয়রা কি উপাসনা করো তোমরা তা জানো না, আমরা ইহুদিরা কি উপাসনা করি আমরা তা জানি, কারণ ইহুদিদের মধ্যে থেকেই পরিত্রাণ আসছে। সময় আসছে বলতে কি, তা এসে গেছে যখন প্রকৃত উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতা ঈশ্বরের উপাসনা করবে। পিতা ঈশ্বরও এই রকম উপাসনাকারীদেরই চান। ঈশ্বর আত্মা, যারা তাঁর উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। তখন সেই স্ত্রীলোকটি তাঁকে বলল, আমি জানি মসীহ আসছেন, মসীহকে তারা খ্রিস্ট বলে, যখন তিনি আসবেন তখন আমাদের সব কিছু জানাবেন। যিশু তাকে বললেন, তোমার সঙ্গে যে কথা বলছে আমিই সেই মসীহ। সেই সময় তাঁর শিষ্যরা ফিরে এলেন, একজন স্ত্রীলোকের সঙ্গে যিশুকে কথা বলতে দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন। তবু কেউ তাঁকে জিজ্ঞেস করলেন না, আপনি কি চাইছেন বা আপনি কি জন্য ওর সঙ্গে কথা বলছেন। সেই স্ত্রীলোকটি তখন তার কলসি ফেলে রেখে গ্রামে গেল আর লোকদের বলল, তোমরা এসো, একজন লোককে দেখো, আমি যা কিছু করেছি তিনি আমাকে সেসব বলে দিলেন, তিনি কি সেই মসীহ নন? তখন লোকেরা শহর থেকে বার হয়ে যিশুর কাছে আসতে লাগল। এরই মাঝে তাঁর শিষ্যরা তাকে অনুরোধ করে বললেন, গুরু, আপনি কিছু খেয়ে নিন। কিন্তু তিনি তাঁদের বললেন, আমার কাছে এমন খাবার আছে যার কথা তোমরা কিছুই জানো না। তখন তার শিষ্যরা পরস্পর বলাবলি করতে লাগল, তাহলে কি কেউ তাঁকে কিছু খাবার এনে দিয়েছে? তখন যিশু তাঁদের বললেন, যিনি আমায় পাঠিয়েছেন তাঁর ইচ্ছা পালন করা ও তাঁর যে কাজ তিনি আমায় করতে দিয়েছেন তা সম্পন্ন করাই হলো আমার খাবার। তোমরা প্রায় বলে থাকো আর চার মাস বাকি আছে, তারপরই ফসল কাটার সময় হবে, কিন্তু তোমরা চোখ মেলে একবার ক্ষেতের দিকে তাকিয়ে দেখো, ফসল কাটবার মতো সময় হয়েছে। যে ফসল কাটছে সে এখনই তার মজুরি পাচ্ছে, আর সে তা করছে অনন্ত জীবন লাভের জন্য। তার ফলে বীজ যে বনে আর ফসল যে কাটে উভয়ই একই সঙ্গে আনন্দিত হয়। এই প্রবাদ বাক্যটি সত্য যে একজন বীজ বনে আর অন্যজন কাটে। আমি তোমাদের এমন ফসল কাটতে পাঠিয়েছি যার জন্য তোমরা কোনো পরিশ্রম করনি, তার জন্য অন্যরা খেটেছে আর তোমরা তাদের কাজের ফসল তুলছ। সেই শহরের অনেক সমরীয় তাঁর উপর বিশ্বাস করল, কারণ সেই স্ত্রীলোকটি সাক্ষ্য দিচ্ছিল, আমি যা যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। সমরীয়রা তাঁর কাছে এসে যিশুকে তাদের সঙ্গে থাকতে অনুরোধ করল। তখন তিনি দুদিন সেখানে থাকলেন। আরও অনেক লোক তাঁর কথা শুনে তাঁর উপর বিশ্বাস করল। তারা সেই স্ত্রীলোকটিকে বলল, প্রথমে তোমার কথা শুনে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমরা নিজেরা তাঁর কথা শুনে বিশ্বাস করেছি ও বুঝতে পেরেছি যে ইনি সত্যিই জগতের উদ্ধারকর্তা। দুদিন পর তিনি সেখান থেকে গালিলে চলে গেলেন, কারণ যিশু নিজেই বলেছিলেন যে একজন ভাববাদী কখনো তার নিজের দেশে সম্মান পান না। তাই তিনি যখন গালিলে এলেন, গালিলের লোকরা তাঁকে সাদরে গ্রহণ করল। জেরুসালেমের নিস্তার পর্বের সময়
তিনি যা যা করেছিলেন তা তারা দেখেছিল, কারণ তারাও সেই পর্বের সময় সেখানে গিয়েছিল। পরে যিশু আবার গালিলের কান্না নগরে গেলেন। এখানেই তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। কফরনাহুম শহরে একজন রাজকর্মচারীর ছেলে খুবই অসুস্থ ছিল। তিনি যখন শুনলেন যে যিশু যিহুদিয়া থেকে গালিলে এসেছেন, তখন যিশুর কাছে গিয়ে তাঁকে মিনতি করে বললেন তিনি যেন কফরনাহুমে গিয়ে তার ছেলেকে সুস্থ করেন, কারণ তার ছেলে তখন মৃত্যুশয্যায় ছিল। যিশু তাকে বললেন, তোমরা কেউই কোনো অলৌকিক চিহ্ন ও বিস্ময়কর কাজের নিদর্শন না পেলে আমার ওপর বিশ্বাস করবে না। সেই রাজকর্মচারী তাকে বললেন, মহাশয়, আমার ছেলেটি মারা যাবার আগেই অনুগ্রহ করে আসুন। যিশু তাকে বললেন, বাড়ি যাও, তোমার ছেলে বেঁচে গেল। যিশু তাকে যে কথা বললেন সে কথা তিনি বিশ্বাস করে বাড়ি চলে গেলেন। তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন পথে তার চাকররা তার সঙ্গে দেখা করে বলল, আপনার ছেলে ভালো হয়ে গেছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, সে কখন ভালো হয়েছে? তারা বলল, গতকাল দুপুর একটার সময় তার জ্বর ছেড়েছে। ছেলেটির বাবা বুঝতে পারলেন যে ঠিক সেই সময়েই যিশু তাকে বলেছিলেন, তোমার ছেলে বাঁচল। তখন সেই রাজকর্মচারী ও তার পরিবারের সকলে যিশুর ওপর বিশ্বাস করলেন। যিহুদিয়া থেকে গালিলে আসার পর যিশু এই দ্বিতীয়বার অলৌকিক কাজ করলেন। যোহন পাঁচ অধ্যায়। এরপর ইহুদিদের এক বিশেষ পর্বের সময় এলে যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেষ ফটকের কাছে একটা পুকুর ছিল। ইব্রীয়তে সেই পুকুরটিকে বৈথেসদা বলা হতো। এই পুকুরটির পাঁচটি চাঁদনি ঘাট ছিল। ঘাটের সেই সব চাতালে অনেক অসুস্থ লোক শুয়ে থাকত। তাদের মধ্যে কেউ কেউ অন্ধ, কেউ কেউ খোঁড়া, এমনকি পঙ্গুরোগীও থাকত। সেখানে একজন লোক ছিল যে 38 বছর ধরে রোগে ভুগছিল। যিশু তাকে সেখানে পড়ে থাকতে দেখলেন। তিনি জানতেন যে সে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, তাই তাকে বললেন, তুমি কি সুস্থ হতে চাও? সেই অসুস্থ লোকটি বলল, মহাশয়, আমার এমন কোনো লোক নেই। জল কেঁপে ওঠার সময় যে আমাকে পুকুরে নামিয়ে দেবে, আমি ওখানে পৌঁছানোর আগেই কেউ না কেউ আমার আগে পুকুরে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা গুটিয়ে নাও, হেঁটে বেড়াও। লোকটি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল আর তার বিছানা তুলে নিয়ে হাঁটতে থাকল। এ ঘটনা বিশ্রামবারে ঘটল। তাই যে লোকটি আরোগ্য লাভ করেছিল তাকে ইহুদিরা বলল, আজ বিশ্রামবার, এভাবে তোমার বিছানা বয়ে বেড়ানো বিধিব্যবস্থা বিরুদ্ধ কাজ হচ্ছে। সে তখন তাদের বলল, যিনি আমাকে সারিয়ে তুলেছেন তিনি বলেছিলেন তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তারা সেই লোকটিকে জিজ্ঞাসা করল, কে তোমাকে বলেছে যে তোমার বিছানা গুটিয়ে নিয়ে হেঁটে বেড়াও? কিন্তু যে লোকটি আরোগ্য লাভ করেছিল সে জানত না তিনি কে, কারণ সে জায়গায় অনেক লোক ভিড় করেছিল এবং যিশু সেখান থেকে চলে গিয়েছিলেন। পরে যিশু মন্দিরের মধ্যে সেই লোকটিকে দেখতে পেয়ে তাকে বললেন, দেখো, তুমি এখন সুস্থ হয়ে গেছো, আর পাপ করো না, যাতে তোমার আরও খারাপ কিছু না হয়। এরপর সেই লোকটি ইহুদিদের কাছে গিয়ে বলল যে যিশুই তাকে আরোগ্য দান করেছেন, আর এই কারণেই ইহুদিরা যিশুকে নির্যাতন করতে শুরু করল, কারণ তিনি বিশ্রামবারে এই সব কাজ করছিলেন। তখন যিশু তাদের বললেন, আমার পিতা সব সময় কাজ করে চলেছেন, তাই আমিও কাজ করি। তখন ইহুদিরা যিশুকে হত্যা করার জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল। তারা বলল, তিনি যে কেবল বিশ্রামবারে বিধি ব্যবস্থার বিরুদ্ধ কাজ করছিলেন তাই নয়,
তিনি ঈশ্বরকে তাঁর পিতা বলে সম্বোধন করেছিলেন, আর এইভাবে তিনি নিজেকে ঈশ্বরের সমান জাহির করছিলেন। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, পুত্র নিজে থেকে কিছু করতে পারেন না, পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন। পিতা যা কিছু করেন পুত্রও তাই করেন। পিতা পুত্রকে ভালোবাসেন, আর পিতা যা কিছু করেন তা পুত্রকে দেখান, আর এর থেকে আরও মহান মহান কাজ পুত্রকে তিনি দেখাবেন। তখন তোমরা আশ্চর্য হয়ে যাবে, পিতা মৃতদের জীবন দান করেন, তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন, যাতে পিতাকে যেমন সমস্ত লোক সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। যে পুত্রকে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই সেই জন যিনি পুত্রকে পাঠিয়েছেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার কথা শোনে আর যিনি আমায় পাঠিয়েছেন তাঁর ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে, এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না, সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, সময় আসছে, বলতে কি এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে, আর যারা শুনবে তারা বাঁচবে। পিতার নিজের যেমন জীবন দান করার ক্ষমতা রয়েছে, ঠিক তেমনি তিনি তার পুত্রকেও জীবন দান করার ক্ষমতা দিয়েছেন, এবং পিতা সেই পুত্রের হাতেই সমস্ত বিচারের অধিকার দিয়েছেন, কারণ এই পুত্রই মানব পুত্র। এই কথা শুনে তোমরা অবাক হয়ো না, কারণ সময় আসছে, যারা কবরের মধ্যে আছে তারা সবাই মানব পুত্রের রব শুনবে, তারপর তারা তাদের কবর থেকে বাইরে আসবে। যারা সৎকর্ম করেছে তারা উত্থিত হবে ও অনন্ত জীবন লাভ করবে, আর যারা মন্দ কাজ করেছিল তারা পুনরুত্থিত হবে এবং দোষী বলে বিবেচিত হবে। আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমনি বিচার করি, আর আমি যা বিচার করি তা ন্যায়, কারণ আমি আমার ইচ্ছামতো কাজ করি না, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই তবে আমার সেই সাক্ষ্য সত্য বলে গৃহীত হবে না, অন্য একজন আছেন যিনি আমার পক্ষে সাক্ষ্য দেন, এবং আমি জানি যে সাক্ষ্যই তিনি দেন না কেন তা সত্য। তোমরা সকলেই যোহনের কাছে লোক পাঠিয়েছ, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু আমি কোনো মানুষের সাক্ষ্যের ওপর নির্ভর করি না, তবু আমি এসব কথা বলছি যাতে তোমরা উদ্ধার পেতে পারো। যোহন ছিলেন সেই প্রদীপের মতো যা জলে এবং আলো দেয়, আর তোমরা কিছু সময়ের জন্য তার সেই আলো উপভোগ করে আনন্দিত হয়েছিলে। কিন্তু যোহনের সাক্ষ্য থেকে আরও বড় সাক্ষ্য আমার আছে, কারণ পিতা যেসব কাজ আমায় করতে দিয়েছেন সেসব কাজ আমিই করছি, আর সেই সব কাজই প্রমাণ করেছে যে পিতা আমায় পাঠিয়েছেন। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন এমনকি আমার পক্ষে সাক্ষ্য দিয়ে গেছেন, তোমরা কেউই কখনো তাঁর রব শোনোনি, তার আকারও দেখোনি, আর তার শিক্ষাও তোমাদের অন্তরে নেই, কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তোমরা তাকে বিশ্বাস করো না। তোমরা সকলেই খুব মনোযোগ সহকারে শাস্ত্রগুলি পড়ো, কারণ তোমরা মনে করো সেগুলির মধ্যে দিয়েই তোমরা অনন্ত জীবন লাভ করবে, আর সেই শাস্ত্রগুলি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, তবু তোমরা সেই জীবন লাভ করতে আমার কাছে আসতে চাও না। মানুষের প্রশংসা আমি গ্রহণ করি না। আমি তোমাদের সকলকেই জানি, আর এও জানি যে তোমরা ঈশ্বরকে ভালোবাসো না। আমি আমার পিতার নামে এসেছি, তবু তোমরা আমায় গ্রহণ করো না, কিন্তু অন্য কেউ যদি তার নিজের নামে আসে তাকে তোমরা গ্রহণ করবে। তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো? তোমরা তো একজন অন্যজনের কাছ থেকে প্রশংসা পেতে চাও, আর যে প্রশংসা একমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে তার খোঁজ তোমরা করো না। মনে করো না যে আমি সেই ব্যক্তি
যে পিতার কাছে তোমাদের উপর দোষারোপ করব। তোমাদের সাহায্য করবেন বলে যে মসির ওপর তোমরা আশা রাখো তিনিই তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। তোমরা যদি মসিকে বিশ্বাস করতে তবে আমাকেও বিশ্বাস করতে, কারণ মসি তা আমার বিষয় লিখেছেন। তোমরা যখন মসির লেখায় বিশ্বাস করো না তখন আমি যা বলি তা কেমন করে বিশ্বাস করবে? যোহন ৬ অধ্যায়। এরপর যিশু গালিল হ্রদের অপর পারে গেলেন। এই হ্রদকে তিবিরিয়াও বলে। বহু লোক তার পেছন পেছন চলতে লাগল, কারণ রোগীদের সুস্থ করতে তিনি যেসব অলৌকিক চিহ্ন করতেন তা তারা দেখেছিল। যিশু এবং তার শিষ্যরা পাহাড়ের উপরে গিয়ে সেখানে বসলেন। সেই সময় ইহুদিদের নিস্তার পর্ব এগিয়ে আসছিল। যিশু যখন দেখলেন বহু লোক তাঁর কাছে আসছে তখন তিনি ফিলিপকে বললেন, এই লোকদের খেতে দেওয়ার জন্য আমরা কোথায় রুটি কিনতে পাব? যিশু তাকে পরীক্ষা করবার জন্যই এ কথা বললেন, কারণ যিশু কি করবেন তা তিনি আগেই জানতেন। ফিলিপ যিশুকে বললেন, প্রত্যেকের হাতে এক টুকরো করে রুটি দিতে গেলে সারা মাসে রোজগারের রুটি কিনলেও তা যথেষ্ট হবে না। যিশুর শিষ্যদের মধ্যে যার নাম আন্দ্রেও, ইনি সিমন পিতরের ভাই, তিনি যিশুকে বললেন, এখানে একটা ছোট ছেলে আছে যার কাছে যবের পাঁচটা রুটি আর ছোট দুটি মাছ আছে, কিন্তু এত লোকের জন্য নিশ্চয়ই সেগুলি যথেষ্ট হবে না। যিশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, তখন সব লোকেরা বসে গেল। সেখানে প্রায় 5,000 পুরুষ ছিল। এরপর যিশু সেই রুটি কখানা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং যারা সেখানে বসেছিল তাদের সেগুলি ভাগ করে দিলেন, আর তিনি মাছও ভাগ করে দিলেন। যে যত চাইল তত পেল। তারা পরিতৃপ্ত হলে যিশু তাঁর শিষ্যদের বললেন, যেসব টুকরো টাকরা পড়ে আছে তা জড়ো করো যেন কোনো কিছু নষ্ট না হয়। তখন তারা সেসব জড়ো করলেন। লোকেরা খাবার পরে যবের সেই পাঁচখানা রুটির টুকরো টাকরা যা পড়েছিল শিষ্যরা তা জড়ো করলে 12 টুকরি ভর্তি হয়ে গেল। লোকেরা যিশুকে এই অলৌকিক চিহ্ন করতে দেখে বলতে লাগল, জগতে যার আগমনের কথা আছে তিনি নিশ্চয়ই সেই ভাববাদী। এতে যিশু বুঝলেন লোকেরা তাকে রাজা করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই তিনি তাদের ছেড়ে একাই সেই পাহাড়ে উঠে গেলেন। সন্ধ্যা হলে যিশুর শিষ্যরা হ্রদের ধারে নেমে গেলেন। তার একটা নৌকায় উঠে হ্রদের অপর পারে কফরনাহুমের দিকে যেতে থাকলেন। তখন অন্ধকার হয়ে গিয়েছিল আর যিশু তখনও তাদের কাছে আসেননি, আর খুব জোরে ঝোড়ো বাতাস বইছিল, ফলে হ্রদে বড় বড় ঢেউ উঠছিল। এরই মধ্যে 3-4 মাইল নৌকা বেয়ে যাবার পর যিশুর শিষ্যরা দেখলেন যিশু জলের ওপর দিয়ে হেঁটে আসছেন। তিনি যখন নৌকার কাছাকাছি এলেন তখন শিষ্যরা খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি তাদের বললেন, এই যে আমি, ভয় পেও না। তখন তারা খুশি হয়ে যিশুকে নৌকাতে তুলে নিলেন, আর তারা যেখানে যাচ্ছিলেন নৌকা তখনই সেখানে পৌঁছে গেল। হ্রদের অপর পারে যে জনতা ছিল পরের দিন তারা বুঝতে পারল যে কেবলমাত্র একটা নৌকাই সেখানে ছিল, আর যিশু তাঁর শিষ্যদের নিয়ে তাতে ওঠেননি। তাঁর শিষ্যরা নিজেরাই চলে গিয়েছিলেন, কিন্তু যেখানে প্রভু ধন্যবাদ দেওয়ার পর লোকেরা রুটি খেয়েছিল সেইখানে তখন তিবিরিয়া থেকে কয়েকটা নৌকা এলো। কিন্তু যখন লোকেরা দেখল যে যিশু বা তাঁর শিষ্যরা কেউই সেখানে নেই, তখন তারা নৌকায় চড়ে যিশুর খোঁজে কফরনাহুমে চলে গেল। তারা হ্রদের অপর পারে যিশুকে দেখতে পেয়ে বলল, গুরু,
আপনি এখানে কখন এসেছেন? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা অলৌকিক চিহ্ন দেখেছ বলে যে আমার খোঁজ করছো তা নয়, কিন্তু তোমরা রুটি খেয়ে তৃপ্ত হয়েছিলে বলেই আমার খোঁজ করছো। খাদ্যের মতো নশ্বর বস্তুর জন্য কাজ করো না, কিন্তু যে খাদ্য প্রকৃতই স্থায়ী ও যা অনন্ত জীবন দান করে তার জন্য কাজ করো, যা মানবপুত্র তোমাদের দেবেন। কারণ পিতা ঈশ্বর তোমাদের দেখিয়েছেন যে তিনি মানবপুত্রের সঙ্গেই আছেন। তারা তাঁকে বলল, ঈশ্বরের কাজ করবার জন্য আমাদের কি করতে হবে? এর উত্তরে যিশু তাদের বললেন, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তোমরা যেন তাকে বিশ্বাস করো, এই হলো ঈশ্বরের কাজ। তারা তাঁকে বলল, আপনি কি এমন অলৌকিক কাজ করছেন যা দেখি আমরা জানতে পারব যে আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন ও আপনার উপর বিশ্বাস করব? আমাদের পিতৃপুরুষরা মরুপ্রান্তরে মান্না খেয়েছিল, যেমন শাস্ত্রে লেখা আছে, তিনি তাদের খাবার জন্য স্বর্গ থেকে রুটি দিলেন। তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, মসি স্বর্গ থেকে সেই রুটি তোমাদের দেননি, কিন্তু আমার পিতাই স্বর্গ থেকে সত্যিকারের রুটি তোমাদের দেন। স্বর্গ থেকে নেমে এসে যিনি জগৎ সংসারে জীবন দান করেন তিনি ঈশ্বরের দেওয়া রুটি। তারা তাঁকে বলল, মহাশয়, সেই রুটি সব সময় আমাদের দিন। যিশু তাদের বললেন, আমি সেই রুটি যা জীবন দান করে, যে কেউ আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, আর যে কেউ আমার ওপর বিশ্বাস রাখে কখনো তার পিপাসা পাবে না। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমায় দেখেছ অথচ আমায় বিশ্বাস করো না। পিতা আমাকে যাদের দেন তারা প্রত্যেকেই আমার কাছে আসবে, আর যারা আমার কাছে আসে আমি তাদের কখনোই ফিরিয়ে দেব না, কারণ আমি আমার খুশি মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে আসিনি, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূর্ণ করতে এসেছি। যাদের তিনি আমায় দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, বরং শেষ দিনে যেন তাদের সকলকে আমি উত্থিত করি। আমার পিতা এই চান যে কেউ তার পুত্রকে দেখে ও তাকে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন লাভ করে, আর আমি তাকে শেষ দিনে উঠাব। তখন ইহুদিরা যিশুর সম্পর্কে গুঞ্জন শুরু করল, কারণ তিনি বলেছিলেন, আমি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তারা বলল, তিনি কি যোসেফের ছেলে নন? আমরা কি এর বাবা মাকে চিনি না? তাহলে এখন কেমন করে তিনি বলছেন আমি স্বর্গ থেকে নেমে এসেছি? এর উত্তরে যিশু তাদের বললেন, নিজেদের মধ্যে ওসব বচসা বন্ধ করো, যিনি আমায় পাঠিয়েছেন সেই পিতা না আনলে কেউ আমার কাছে আসতে পারতে না, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। ভাববাদীদের পুস্তকে লেখা আছে, তারা সকলেই ঈশ্বরের কাছ থেকে শিক্ষা লাভ করবে। যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে। আমি বলছি না যে কেউ পিতাকে দেখেছেন, কেবলমাত্র যিনি পিতার কাছ থেকে এসেছেন তিনিই পিতাকে দেখেছেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ বিশ্বাস করেছে সেই অনন্ত জীবন পেয়েছে। আমি সেই রুটি যা জীবন দেয়। তোমাদের পিতৃপুরুষরা মরুপ্রান্তরে মান্না খেয়েছিল কিন্তু তবু তারা মারা গিয়েছিল। এ সেই রুটি যা স্বর্গ থেকে নেমে আসে, আর কেউ যদি তা খায় তবে সে মরবে না। আমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, কেউ যদি এই রুটি খায় তবে সে চিরজীবী হবে। যে রুটি আমি দেব তা হল আমার দেহের মাংস, তা আমি দিই যাতে জগৎ জীবন পায়। এই কথা শুনে ইহুদিদের মধ্যে তর্ক বেঁধে গেল। তারা বলতে লাগল, এই লোকটা কেমন করে তার দেহের মাংস আমাদের খেতে দিতে পারে? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও ও তার রক্ত পান না করো
তাহলে তোমাদের মধ্যে জীবন নেই। যে কেউ আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পায়, আর শেষ দিনে আমি তাকে উঠাব। আমার মাংসই প্রকৃত খাদ্য ও আমার রক্তই প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে থাকে আর আমিও তার মধ্যে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন আর পিতার জন্য আমি জীবিত আছি, ঠিক সেরকম যে আমাকে খায় সে আমার দরুন জীবিত থাকবে। এই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছিল। এটা তেমন রুটি নয় যা তোমাদের পিতৃপুরুষরা খেয়েছিল এবং তা সত্ত্বেও পরে তারা সকলে মারা গিয়েছিল। এই রুটি যে খায় সে চিরজীবী হবে। কফরনাহমের সমাজগৃহে শিক্ষা দেবার সময় যিশু এইসব কথা বললেন। যিশুর শিষ্যদের মধ্যে অনেকে তাঁর এই কথা শুনে বলল, এ বড়ই কঠিন কথা, কে এ গ্রহণ করতে পারে? যিশু অন্তরে টের পেলেন যে তার শিষ্যেরা এই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করছে, তাই তিনি তাদের বললেন, এই শিক্ষায় কি তোমরা ধাক্কা পেয়েছ? তবে মানব পুত্র আগে যেখানে ছিলেন ঊর্ধ্বে সেখানে তাকে ফিরে যেতে দেখলে তোমরা কি বলবে? আত্মাই জীবন দান করে, রক্ত মাংসের শরীর কোনো উপকারে আসে না। আমি তোমাদের সকলকে যেসব কথা বলেছি তা হলো আধ্যাত্মিক আর তাই জীবন দান করে। কিন্তু তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বিশ্বাস করে না। কারণ যিশু শুরু থেকেই জানতেন কে কে তাঁকে বিশ্বাস করে না আর কেই বা তাঁকে শত্রুর হাতে ধরিয়ে দেবে, তাই তিনি বললেন, এজন্য আমি তোমাদের বলেছি, পিতা ইচ্ছা না করলে কেউই আমার কাছে আসতে পারে না। এই কারণেই তাঁর শিষ্যদের মধ্যে অনেকে পিছিয়ে গেল, তাঁর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। তখন যিশু সেই ১২ জন প্রেরিতকে বললেন, তোমরাও কি চলে যেতে চাইছ? সিমন পিতর বললেন, প্রভু আমরা কার কাছে যাব? আপনার কাছে সেই বাণী আছে যা অনন্ত জীবন দান করে। আমরা বিশ্বাস করি ও জানি যে আপনি সেই পবিত্র একজন যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি কি তোমাদের ১২ জনকে মনোনীত করিনি? তবু তোমাদের মধ্যে একজন দিয়াবল আছে। তিনি সিমন ইস্করিয়তের ছেলে যিহুদার বিষয়ে বলছিলেন, কারণ যিহুদা সেই ১২ জনের মধ্যে একজন হলেও পরে যিশুকে শত্রুর হাতে তুলে দেবে। ৭ অধ্যায়। এরপর যিশু গালিলের চারদিকে ভ্রমণ করছিলেন। তিনি যিহুদিয়ায় ভ্রমণ করতে চাইলেন না, কারণ ইহুদিরা তাঁকে খুন করবার সুযোগ খুঁজছিল। এই সময় ইহুদিদের কুটিরবাস পর্ব এগিয়ে আসছিল। তখন তাঁর ভাইরা তাঁকে বলল, তুমি এই জায়গা ছেড়ে যিহুদিয়াতে ওই উৎসবে যাও, যাতে তুমি যেসব অলৌকিক কাজ করছো তা তোমার শিষ্যরাও দেখতে পায়। কারণ কেউ যদি প্রকাশ্যে নিজেকে তুলে ধরতে চায় তবে সে নিশ্চয়ই তার কাজ গোপন করবে না। তুমি যখন এত সব মহৎ কাজ করছো তখন নিজেকে জগতের কাছে প্রকাশ করো, যেন সবাই তা দেখতে পায়। তাঁর ভাইরাও তাঁকে বিশ্বাস করত না। যিশু তাঁর ভাইদের বললেন, আমার নিরূপিত সময় এখনো আসেনি, কিন্তু তোমাদের যাবার জন্য যে কোনো সময় সঠিক, এখনই তোমরা যেতে পারো। জগৎ সংসার তোমাদের ঘৃণা করতে পারে না, কিন্তু আমাকে ঘৃণা করে। কারণ পৃথিবীর লোকেরা যারা মন্দ কাজ করে সেই সব লোকেদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিই। তোমরা পর্বে যাও, আমি এখন এই উৎসবে যাচ্ছি না, কারণ আমার নিরূপিত সময় এখনো আসেনি। এই কথা বলার পর তিনি গালিলেই রয়ে গেলেন। তাঁর ভাইরা উৎসবে চলে গেল, পরে তিনিও সেখানে গেলেন, কিন্তু তিনি প্রকাশ্যে সেই পর্বে না গিয়ে গোপনে সেখানে গেলেন। ইহুদি নেতারা উৎসবে এসে তাঁর খোঁজ করতে লাগল। তারা বলাবলি করতে লাগল,
সেই লোকটা গেল কোথায়? কিন্তু জনতার মধ্যে তাকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে লাগলো। কেউ কেউ বলল, আরে তিনি খুব ভালো লোক। কিন্তু আবার অন্যরা বলল, না না, ও লোকদের ঠকাচ্ছে। কিন্তু ইহুদি নেতাদের ভয়ে তার বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে চাইল না। পর্বের আধা আধি সময়ে যিশু মন্দিরে গিয়ে লোকদের মাঝে শিক্ষা দিতে লাগলেন। ইহুদিরা এতে খুব আশ্চর্য হয়ে বলল, এই লোক কোনো কিছু অধ্যয়ন না করেই কিভাবে এত সব জ্ঞান লাভ করল? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি যা শিক্ষা দিই তা আমার নিজস্ব নয়, যিনি আমায় পাঠিয়েছেন এসব সেই ঈশ্বরের কাছ থেকে পাওয়া। যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায় তাহলে সে জানবে আমি যা শিক্ষা দিই তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজের থেকে এসব কথা বলছি। যদি কেউ নিজের ভাবনার কথা নিজে বলে তাহলে সে নিজেই নিজেকে সম্মানিত করতে চায়, কিন্তু যে তার প্রেরণকর্তার গৌরব চায় সেই লোক সত্যবাদী, তার মধ্যে কোনো অসাধুতা নেই। মুশি কি তোমাদের কাছে বিধি ব্যবস্থা দেননি? কিন্তু তোমরা কেউই সেই বিধি ব্যবস্থা পালন করো না। তোমরা কেন আমাকে হত্যা করতে চাইছো? জনতা উত্তর দিল, তোমাকে ভূতে পেয়েছে, কে তোমাকে হত্যা করতে চাইছে? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি একটা অলৌকিক কাজ করেছি আর তোমরা সকলে আশ্চর্য হয়ে গেছো। মসিও তোমাদের সুন্নতের বিধি ব্যবস্থা দিয়েছিলেন, যদিও মূলত সেই বিধি ব্যবস্থা মসির নয়, কিন্তু এই বিধি ব্যবস্থা প্রাচীন পিতৃপুরুষদের কাছ থেকে এসেছে, আর তোমরা বিশ্রামবারও শিশুদের সুন্নত করে থাকো। মসির বিধি ব্যবস্থা যেন লঙ্ঘন করা না হয়, এই যুক্তিতে বিশ্রামবারেও যদি কোনো মানুষের সুন্নত করা চলে তাহলে আমি বিশ্রামবারে একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করেছি বলে তোমরা আমার ওপর এত ক্রুদ্ধ হয়েছ কেন? বাহ্যিকভাবে কোনো কিছু দেখেই তার বিচার করো না, যা সঠিক সেই হিসাবেই ন্যায় বিচার করো। তখন জেরুসালেমের লোকদের মধ্যে কেউ কেউ বলল, এই লোককেই না ইহুদি নেতারা হত্যা করতে চাইছে, কিন্তু দেখো এ তো প্রকাশ্যেই শিক্ষা দিচ্ছে, কিন্তু তারা তো একে কিছুই বলছে না। এটা কি হতে পারে যে নেতারা সত্যি জানে যে ইনি সেই খ্রিস্ট? আমরা জানি ইনি কোথা থেকে এসেছেন, কিন্তু মসিহ যখন আসবেন তখন কেউ জানবে না তিনি কোথা থেকে এসেছেন। তখন যিশু মন্দিরে শিক্ষা দিতে দিতে বেশ চেঁচিয়ে বললেন, তোমরা আমায় জানো আর আমি কোথা থেকে এসেছি তাও তোমরা জানো, তবু বলছি আমি নিজের থেকে আসিনি, তবে যিনি আমায় পাঠিয়েছেন তিনি সত্য, আর তোমরা তাকে জানো না, কিন্তু আমি তাকে জানি, কারণ তিনি আমায় পাঠিয়েছেন, আমি তারই কাছ থেকে এসেছি। তখন তারা তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করতে লাগল, তবু কেউ তাঁর গায়ে হাত দিতে সাহস করল না, কারণ তখনও তার সময় আসেনি। কিন্তু সেই জনতার মধ্যে থেকে অনেকেই তাঁর উপর বিশ্বাস করল আর বলল, মসিহ এসে কি তার চেয়েও বেশি অলৌকিক চিহ্ন করবেন? ফরিসিরা শুনল যে সাধারণ লোক যিশুর বিষয়ে চুপি চুপি এইসব আলোচনা করছে, তখন প্রধান যাজকরা ও ফরিসিরা যিশুকে ধরে আনবার জন্য মন্দিরের কয়েকজন পদাতিককে পাঠালো। তখন যিশু বললেন, আমি আর অল্প কিছুকাল তোমাদের সঙ্গে আছি, তারপর যিনি আমায় পাঠিয়েছেন তাঁর কাছে ফিরে যাব। তোমরা আমার খোঁজ করবে কিন্তু আমার খোঁজ পাবে না, কারণ আমি যেখানে থাকব তোমরা সেখানে আসতে পারো না। ইহুদি নেতারা তখন পরস্পর বলাবলি করতে লাগল, সে এখন কোথায় যাবে যে আমরা ওকে খুঁজলেও পাব না? গ্রিকদের শহরে যেসব ইহুদিরা বসবাস করছে ও কি তাদের কাছে যাবে আর সেখানে গিয়ে গ্রিকদের কাছে শিক্ষা দেবে? নিশ্চয়ই নয়। ও যে কথা বলল তার মানে কি যে তোমরা আমার খোঁজ করবে কিন্তু আমায় পাবে না, আর আমি যেখানে যাব তোমরা সেখানে আসতে পারো না? পর্বের শেষ দিন, যেদিনটি বিশেষ দিন, সেই দিন যিশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন,
কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক। শাস্ত্রে এ কথা বলে, যে আমার উপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে। যিশু পবিত্র আত্মা সম্পর্কে এই কথা বললেন, সেই পবিত্র আত্মা তখনও দেওয়া হয়নি, কারণ যিশু তখনও মহিমান্বিত হননি। কিন্তু পরে যারা যিশুকে বিশ্বাস করে তারা সেই আত্মা পাবে। সমবেত জনতা যখন এই কথা শুনল, তখন তাদের মধ্যে কেউ কেউ বলল, ইনি সত্যিই সেই ভাববাদী। অন্যরা বলল, ইনি খ্রিস্ট। এ সত্ত্বেও কেউ কেউ বলল, খ্রিস্ট গালিলি থেকে আসবেন না। শাস্ত্রে কি এ কথা লেখা নেই যে খ্রিস্টকে দাউদের বংশধর হতে হবে, আর দাউদ যে বৈতলহম শহরে থাকতেন তিনি সেখান থেকে আসবেন? তাঁর জন্য এইভাবে লোকদের মধ্যে মতভেদের সৃষ্টি হল। কেউ কেউ তাকে গ্রেপ্তার করতে চাইল, কিন্তু কেউ তাঁর গায়ে হাত দিতে সাহস করল না। তখন মন্দিরের সেই পদাতিকরা প্রধান যাজক ও ফরিসিদের কাছে ফিরে গেল। তারা মন্দিরের সেই পদাতিককে জিজ্ঞাসা করলেন, তোমরা তাকে ধরে আনলে না কেন? পদাতিকরা বলল, উনি যেসব কথা বলেছিলেন কোনো মানুষ কখনো সেই ধরনের কথা বলেনি। তখন ফরিসিরা বললেন, তাহলে তোমরাও কি ঠকে গেলে? ফরিসি বা নেতাদের মধ্যে এমন কেউ কি ছিলেন যিনি তাঁর উপর বিশ্বাস করেছেন? কিন্তু এই সব লোকেরা বিধি ব্যবস্থার কিছুই জানে না, তারা অভিশপ্ত এবং ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত। তখন এই নেতাদের একজন নিকোদিম, যিনি ফরিসিদের মধ্যে একজন, তাঁদের বললেন, তিনি আগে একবার যিশুর কাছে গিয়েছিলেন। কোনো ব্যক্তির কথা না শুনে আমরা আমাদের বিধি ব্যবস্থায় তার বিচার করতে পারি না। সে কি করেছে তা না জেনে আমরা তার বিচার করতে পারি না। এর উত্তরে তারা তাকে বলল, তুমি নিশ্চয়ই গালিলি থেকে আসনি, তাই না? শাস্ত্র পড়ে দেখো, তাহলে জানবে যে গালিলি থেকে কোনো ভাববাদীর আবির্ভাব হয়নি। এরপর ইহুদি নেতারা সেখান থেকে যে যার বাড়ি চলে গেলেন। যোহন ৮ অধ্যায়। এরপর যিশু সেখান থেকে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। খুব ভোরে তিনি আবার মন্দিরে ফিরে গেলে লোকেরা আবার তাঁর কাছে এসে জড়ো হল। তখন তিনি সেখানে বসে তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন। সেই সময় ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে এমন একজন স্ত্রীলোককে তাঁর কাছে নিয়ে এল। তারা সেই স্ত্রীলোককে তাদের মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বলল, গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার সময় হাতে নাতেই ধরা পড়েছে। বিধি ব্যবস্থার মধ্যে মসি আমাদের বলেছেন, এই ধরনের স্ত্রীলোককে যেন আমরা পাথর ছুঁড়ে মেরে ফেলি। এখন আপনি এ বিষয়ে কি বলবেন? তাঁকে পরীক্ষা করার ছলেই তারা এ কথা বলছিল, যাতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ তারা খুঁজে পায়। কিন্তু যিশু হেঁট হয়ে মাটিতে আঙুল দিয়ে লিখতে লাগলেন। ইহুদি নেতারা যখন বারবার তাঁকে জিজ্ঞাসা করতে লাগল, তখন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম একে পাথর মারুক। এরপর তিনি আবার হেঁট হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা ওই কথা শোনার পর বুড়ো লোক থেকে শুরু করে সকলে এক এক করে সেখান থেকে চলে গেল। কেবল যিশু সেখানে একা থাকলেন, আর সেই স্ত্রীলোকটি মাঝখানে দাঁড়িয়েছিল। তখন যিশু মাথা তুলে সেই স্ত্রীলোকটিকে বললেন, হে নারী, তারা সব কোথায়? কেউ তো তোমায় দোষী সাব্যস্ত করল না? স্ত্রীলোকটি উত্তর দিল, কেউ করেনি মহাশয়। তখন যিশু বললেন, আমিও তোমায় দোষী করছি না, যাও এখন থেকে আর পাপ করো না। এরপর যিশু আবার লোকদের সাথে কথা বলতে শুরু করলেন এবং বললেন, আমি জগতের আলো, যে কেউ আমার অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না।
কিন্তু এমন আলো পাবে যা জীবন দেয়। তখন ফরিসিরা তাকে বলল, তুমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছ, তোমার সাক্ষ্য গ্রাহ্য হবে না। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি যদি নিজের পক্ষে সাক্ষ্য দিই তবু আমার সাক্ষ্য সত্য, কারণ আমি জানি আমি কোথা থেকে এসেছি আর কোথায় বা যাচ্ছি। কিন্তু আমি কোথা থেকে এসেছি বা কোথায় যাচ্ছি তা তোমরা জানো না। মানুষের বিচারবোধের মাপকাঠিতে তোমরা আমার বিচার করছ, আমি কারো বিচার করি না। কিন্তু আমি যদি বিচার করি তবে আমার বিচার সত্য, কারণ আমি একা নই, পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গেই আছেন। তোমাদের নিয়মে লেখা আছে, যখন দুই ব্যক্তি একই সাক্ষ্য দেয় তখন তা সত্যি। আমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিই, আর পিতা যিনি আমায় পাঠিয়েছেন তিনিও আমার বিষয়ে সাক্ষ্য দেন। তখন তারা তাকে জিজ্ঞাসা করল, তোমার পিতা কোথায়? যিশু বললেন, তোমরা না জানো আমাকে, না জানো আমার পিতাকে। তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে। মন্দিরের দানের বাক্সের কাছে দাঁড়িয়ে শিক্ষা দেবার সময় যিশু এইসব কথা বললেন, কিন্তু কেউ তাঁকে গ্রেপ্তার করল না, কারণ তখনও তাঁর নিরূপিত সময় আসেনি। তিনি তাদের আর একবার বললেন, আমি যাচ্ছি আর তোমরা আমার খোঁজ করবে, কিন্তু তোমরা তোমাদের পাপেই মরবে। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না। তখন ইহুদিরা বলছিল, তিনি কি আত্মহত্যা করতে যাচ্ছেন? কেন তিনি বললেন, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না? যিশু তাদের বললেন, তোমরা এই নিম্নলোকের আর আমি ঊর্ধ্বলোকের। তোমরা এ জগতের, আমি এ জগতের নই। তাই আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের পাপেই মরবে। তোমরা যদি বিশ্বাস না করো যে আমি তিনি, তবে তোমরা তোমাদের পাপের জন্যই মরবে। তখন তারা জিজ্ঞাসা করল, তুমি কে? যিশু তাদের বললেন, আমি যা তা তো শুরু থেকেই তোমাদের বলে আসছি। তোমাদের বিষয়ে বলার ও বিচার করার অনেক কিছুই আমার আছে। যা হোক, যিনি আমায় পাঠিয়েছেন তিনি সত্য, আর আমি তাঁর কাছ থেকে যা কিছু শুনি পৃথিবীর মানুষের কাছে তাই বলি। তারা বুঝতে পারেনি যে তিনি তাদের কাছে পিতার বিষয়ে বলছেন। তখন যিশু তাদের বললেন, যখন তোমরা মানব পুত্রকে উঁচুতে তুলবে তখন জানবে যে আমি তিনি, এবং আমি নিজের থেকে কিছুই করি না। পিতা যেমন আমায় শিখিয়েছেন আমি সেরকমই বলছি, আর যিনি আমায় পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন। তিনি আমাকে একা ফেলে রাখেননি, কারণ আমি সব সময় সন্তোষজনক কাজই করি। যিশু যখন এইসব কথা বললেন তখন অনেকেই তাঁর ওপর বিশ্বাস করল। ইহুদিদের মধ্যে যারা তাঁর ওপর বিশ্বাস করল তাদের উদ্দেশ্যে যিশু বললেন, তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চলো তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য। তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। তারা তাঁকে বলল, আমরা অব্রাহামের বংশধর আর আমরা কখনো কারো দাসে পরিণত হইনি। আপনি কিভাবে বলছেন যে আমাদের স্বাধীন করা হবে? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যে পাপ করেই চলে সে পাপের দাস। কোনো দাস পরিবারের স্থায়ী সদস্য হয়ে থাকতে পারে না, কিন্তু পুত্র পরিবারে চিরকাল থাকে। তাই পুত্র যদি তোমাদের স্বাধীন করে তবে তোমরা প্রকৃতই স্বাধীন হবে। আমি জানি তোমরা অব্রাহামের বংশধর, কিন্তু তোমরা আমাকে হত্যা করার চেষ্টা করছো, কারণ তোমরা আমার শিক্ষা গ্রহণ করো না। আমি আমার পিতার কাছে যা দেখেছি সেই বিষয়েই বলে থাকি, আর তোমরা তোমাদের পিতার কাছ থেকে যা যা শুনেছ তাই তো করে থাকো। এর জবাবে তারা তাকে বলল, আমাদের পিতা অব্রাহাম। যিশু তাদের বললেন,
তোমরা যদি অব্রাহামের সন্তান হতে, তাহলে অব্রাহাম যা করেছেন তোমরাও তাই করতে। কিন্তু এখন তোমরা আমায় হত্যা করতে চাইছ। আমি সেই লোক যে ঈশ্বরের কাছ থেকে সত্য শুনেছি এবং তোমাদের তা বলেছি। অব্রাহাম তো এরকম কাজ করেননি। তোমাদের পিতা যে কাজ করে তোমরা তাই করো। তখন তারা তাঁকে বলল, আমরা জারদ সন্তান নই, ঈশ্বর হচ্ছেন আমাদের একমাত্র পিতা। যিশু তাদের বললেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন তাহলে তোমরা আমায় ভালোবাসতে, কারণ আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি আর এখন তোমাদের মাঝে এখানে আছি। আমি নিজে থেকে আসিনি, ঈশ্বর আমায় পাঠিয়েছেন। আমি যা বলি তোমরা তা বুঝতে পারো না, কারণ তোমরা আমার কথা গ্রহণ করো না। দিয়াবল তোমাদের পিতা এবং তোমরা তার পুত্র। তোমরা তোমাদের পিতার ইচ্ছাই পূরণ করতে চাও। দিয়াবল শুরু থেকেই খুনি আর সত্যের পক্ষে সে কখনো দাঁড়ায়নি, কারণ তার মধ্যে তো সত্যের লেশ মাত্র নেই। সে যখন মিথ্যা কথা বলে তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে থেকে তা বের হয়, কারণ সে মিথ্যাবাদী ও মিথ্যার পিতা। আমি সত্য বলি বলে তোমরা আমায় বিশ্বাস করো না। তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে দোষী করতে পারে? আমি যখন সত্য বলছি তখন তোমরা কেন বিশ্বাস করছো না? যে ঈশ্বরের লোক সে ঈশ্বরের কথা শুনে, আর এই কারণেই তোমরা শুনতে চাও না, কারণ তোমরা ঈশ্বরের নও। এর উত্তরে ইহুদিরা বলল, আমরা কি ঠিক বলিনি যে তুমি একজন সমরীয় আর তোমার মধ্যে এক ভূত রয়েছে? যিশু জবাব দিলেন, দেখো আমায় ভূতে গ্রাস করেনি, বরং আমি আমার পিতাকে সম্মান করি, কিন্তু তোমরা আমার অসম্মান করেছো। আমি নিজের জন্য সম্মান চাইছি না, একজন আছেন যিনি আমার জন্য সম্মান চান, তিনিই বিচার করেন। আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি আমার শিক্ষা অনুসারে চলে সে কখনো মরবে না। ইহুদিরা তাঁকে বলল, এখন আমরা বুঝেছি যে তোমায় ভূতে গ্রাস করেছে। অব্রাহাম ও ভাববাদীরা মারা গেছে আর তুমি বলছো যদি কেউ আমার শিক্ষা অনুসারে চলে তবে সে মৃত্যুর আস্বাদ পাবে না। তুমি কি মনে করো যে তুমি আমাদের পূর্বপুরুষ অব্রাহামের চেয়ে মহান? অব্রাহাম মারা গেছেন আর ভাববাদীরাও মারা গেছেন, তুমি নিজেকে কি মনে করছো? এর উত্তরে যিশু বললেন, আমি যদি নিজেকে সম্মানিত করি তবে সেই সম্মানের কোনো মূল্য নেই। যিনি আমায় সম্মানিত করেন তিনি আমাদের পিতা, যার সম্পর্কে তোমরা বলো তিনি আমাদের ঈশ্বর। আর তোমরা তাকে জানো না, কিন্তু আমি তাকে জানি। আমি যদি বলি যে আমি তাকে জানি না তাহলে আমি তোমাদেরই মতো মিথ্যেবাদী হয়ে যাব, কিন্তু আমি তাকে অবশ্যই জানি আর তিনি যা কিছু বলেন আমি সে সকল পালন করি। তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার আগমনের দিন দেখতে পাবেন বলে খুশি হয়েছিলেন, তিনি সেই দিন দেখে খুশি হয়েছিলেন। তখন ইহুদিরা তাঁকে বলল, তোমার বয়স এখনো 50 বছর হয়নি আর তুমি বলছো যে তুমি অব্রাহামকে দেখেছো? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, অব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি। তখন তারা তাকে পাথর ছুঁড়ে মারবার জন্য পাথর তুলে নিল, কিন্তু যিশু নিজেকে লুকিয়ে ফেললেন ও মন্দির চত্বর ছেড়ে চলে গেলেন। যোহন 9 অধ্যায়। যিশু পথে হাঁটছিলেন, সেই সময় তিনি একজন লোককে দেখতে পেলেন যে জন্ম থেকেই অন্ধ। যিশুর অনুগামীরা তাঁকে জিজ্ঞাসা করল, গুরু, কার পাপে এই অন্ধ হয়ে জন্মেছে? এর পাপে অথবা এর বাবা মায়ের পাপে? যিশু বললেন, এই লোকটির বা এর বাবা মার পাপের জন্য যে এ অন্ধ হয়ে জন্মেছে তা নয়, বরং এই ব্যক্তি অন্ধ হয়ে জন্মেছে যাতে আমি যখন তাকে সুস্থ করি তখন লোকে ঈশ্বরের শক্তির প্রকাশ দেখতে পায়। যতক্ষণ দিন আছে
ততক্ষণ যিনি আমায় পাঠিয়েছেন তার কাজ আমাদের করে যেতে হবে। যখন রাত আসবে তখন আর কেউ কাজ করতে পারবে না। আমি যতক্ষণ এই জগতে আছি আমি এই জগতের আলো। এই কথা বলার পর তিনি মাটিতে থুতু ফেললেন আর মুখের সেই লালা দিয়ে মণ্ড তৈরি করে তা অন্ধলোকটির চোখে লাগিয়ে দিলেন। এরপর যিশু সেই অন্ধলোকটিকে বললেন, শিলোহ সরোবরে গিয়ে ধুয়ে ফেলো। শিলোহ অনুবাদ করলে এই নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়ে ধুয়ে ফেলল আর দৃষ্টিশক্তি লাভ করে ফিরে এলো। তখন সেই লোকটির প্রতিবেশীরা ও যারা তাকে ভিক্ষা করতে দেখত তারা বলল, এ কি সেই লোক নয় যে বসে বসে ভিক্ষা করত? কেউ কেউ বলল, হ্যাঁ সেই তো। আবার অন্যরা বলল, না এই লোকটা তারই মতো দেখতে। কিন্তু সে বলল, আমি সেই একই লোক। তখন তারা তাকে বলল, তুমি কি করে দৃষ্টিশক্তি লাভ করলে? সে এর উত্তরে বলল, যিশু নামের লোকটি মণ্ড তৈরি করে আমার চোখে তা লাগিয়ে দিলেন আর বললেন, শিলহ সরোবরে যাও ও তোমার চোখ ধুয়ে ফেলো। তখন আমি গেলাম ও ধুয়ে ফেললাম আর তখনই দৃষ্টিশক্তি লাভ করলাম। তারা তাকে বলল, সেই যিশু কোথায়? সে বলল, আমি জানি না। যে লোকটি আগে অন্ধ ছিল তাকে তারা ফরিসিদের কাছে নিয়ে গেল। যেদিন যিশু মণ্ড তৈরি করে ওই লোকটির চোখে লাগিয়ে তাকে দৃষ্টিশক্তি দান করেন সেদিনটি ছিল বিশ্রামবার। তাই ফরিসিরা আবার তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে তোমার দৃষ্টিশক্তি ফিরে পেলে? লোকটি উত্তর দিল, তিনি মণ্ড তৈরি করে আমার চোখে লাগিয়ে দিলেন, আমি চোখ ধুয়ে ফেলবার পর দেখতে পেলাম। ফরিসিদের মধ্যে কেউ কেউ বলল, এই লোক ঈশ্বরের কাছ থেকে আসেনি, কারণ এ বিশ্রামবারের নিয়ম মানে না। আবার অন্যরা বলল, একজন পাপী কিভাবে এইসব অলৌকিক কাজ করতে পারে? তাই এই নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দিল। এরপর ইহুদি নেতারা অন্ধ লোকটিকে আবার জিজ্ঞাসা করল, যে লোকটি তোমার দৃষ্টিশক্তি দিয়েছে তার বিষয়ে তুমি কি বলো? লোকটি বলল, তিনি একজন ভাববাদী। লোকটির বাবা মাকে না ডাকা পর্যন্ত ইহুদিরা বিশ্বাস করতে চাইল না যে সে অন্ধ ছিল আর এখন দৃষ্টিশক্তি লাভ করেছে। তারা তার বাবা মাকে জিজ্ঞাসা করল, এই কি তোমাদের সেই ছেলে যার বিষয়ে তোমরা বলে থাকো যে সে অন্ধ হয়ে জন্মেছে? তাহলে এ কিভাবে এখন দেখতে পাচ্ছে? এর উত্তরে তার বাবা মা বলল, আমরা জানি এই আমাদের ছেলে আর এ অন্ধই জন্মেছিল, কিন্তু এখন কিভাবে সে দেখতে পাচ্ছে আমরা জানি না, আর এও জানি না যে কে একে দৃষ্টিশক্তি দিয়েছেন। একে জিজ্ঞাসা করুন, এ যথেষ্ট বয়স হয়েছে, নিজের বিষয়ে নিজে ভালোই বলতে পারবে। ইহুদি নেতাদের ভয়ে তার বাবা মা এই কথা বলল, কারণ ইহুদি নেতারা আগেই স্থির করেছিল যে কেউ যদি যিশুকে মসীহ বলে স্বীকার করে তবে সে প্রার্থনা সভা থেকে বিতাড়িত হবে। এই জন্যই তার বাবা মা বলেছিল, এর যথেষ্ট বয়স হয়েছে, আপনারা একেই জিজ্ঞাসা করুন। তাই যে অন্ধ ছিল ইহুদি নেতারা তাকে দ্বিতীয়বার ডেকে বলল, ঈশ্বরের মহিমা প্রদান করো, সত্য বলো, আমরা জানি ওই লোকটা পাপী। তখন যে অন্ধ ছিল সে বলল, তিনি পাপী কি না তা আমি জানি না, আমি কেবল একটা বিষয় জানি যে আমি অন্ধ ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি। তখন ইহুদি নেতারা তাকে বলল, সে তোমাকে কি করেছিল, সে কিভাবে তোমাকে দৃষ্টিশক্তি দিল? সে তাদের বলল, আমি আগেই তোমাদের বলেছি কিন্তু তোমরা আমার কথা শোনোনি, তবে আবার কেন শুনতে চাইছো? তোমরাও কি তাঁর শিষ্য হতে চাও? তখন তারা তাকে তাচ্ছিল্য করে বলল, তুই তাঁর শিষ্য কিন্তু আমরা মসির শিষ্য, আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু এই লোকটা কোথা থেকে এসেছে
তা আমরা জানি না। এর জবাবে লোকটি তাদের বলল, কি আশ্চর্যের বিষয় যে তিনি কোথা থেকে এসেছেন তা আপনারা জানেন না, অথচ তিনি আমায় দৃষ্টিশক্তি দান করলেন। আমরা জানি যে ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু ঈশ্বর তার কথা শোনেন যে ঈশ্বরের উপাসনা করে এবং ঈশ্বর যা চান তাই করে। একজন জন্মান্ধকে কেউ যে দৃষ্টিশক্তি দান করেছে এ কথা কেউ কোনোদিন শোনেনি। ওই মানুষটি যদি ঈশ্বরের কাছ থেকে না আসতেন তবে তিনি কিছুই করতে পারতেন না। এর উত্তরে তারা তাকে বলল, তুই তো পাপেই জন্মেছিস, আর তুই কি না আমাদের শিক্ষা দিতে চাইছিস? তারপর তারা তাকে তাড়িয়ে দিল। যিশু শুনতে পেলেন যে ইহুদি নেতারা তাকে সমাজগৃহ থেকে তাড়িয়ে দিয়েছে, তখন যিশু তার দেখা পেয়ে তাকে বললেন, তুমি কি মানব পুত্রের ওপর বিশ্বাস করো? সে উত্তর দিল, মহাশয় তিনি কে আমায় বলুন, আমি যেন তাকে বিশ্বাস করতে পারি। যিশু তাকে বললেন, তুমি তাকে দেখেছ আর তিনি এখন তোমার সঙ্গে কথা বলছেন। তখন সে বলল, প্রভু আমি বিশ্বাস করছি, এবং সে তাঁর সামনে নতজানু হয়ে উপাসনা করল। যিশু বললেন, বিচার করতে আমি এ জগতে এসেছি। আমি এসেছি যাতে যারা দেখতে পায় না তারা দেখতে পায়, আর যারা দেখতে পায় তারা যেন অন্ধে পরিণত হয়। ফরিসিদের মধ্যে কয়েকজন যারা যিশুর সঙ্গে ছিল তারা একথা শুনে তাঁকে বলল, নিশ্চয়ই আপনি বলতে চাননি যে আমরাও অন্ধ? যিশু তাদের বললেন, তোমরা যদি অন্ধ হতে তাহলে তোমাদের কোনো পাপই হতো না, কিন্তু তোমরা এখন বলছো আমরা দেখতে পাচ্ছি, তাই তোমাদের পাপ রয়ে গেছে। যোহন 10 অধ্যায়। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ সদর দরজা দিয়ে মেষ খোয়ারে না ঢোকে এবং তার পরিবর্তে অন্য কোনোভাবে টপকে ঢোকে, তবে সে একজন চোর বা ডাকাত। কিন্তু যে ব্যক্তি দরজা দিয়ে ঢোকে সে মেষপালক। দারোয়ান তাকে দরজা খুলে দেয় আর মেষেরা তার কণ্ঠস্বর শোনে, সে তার নিজের মেষগুলিকে নাম ধরে ডাকে আর তাদেরকে বাইরে নিয়ে যায়। সে যখন তার নিজের সব মেষদের বের করে নেয় তখন সে তাদের আগে আগে চলে আর মেষেরা তার পিছনে পিছনে চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বর চেনে। কিন্তু মেষেরা যাকে জানে না এমন লোকের পেছনে যাবে না, বরং তারা তার থেকে দূরে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের কণ্ঠস্বর চেনে না। যিশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, কিন্তু তিনি যে কি বলতে চাইছেন তা তারা বুঝতে পারল না। তখন যিশু আবার তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমি মেষদের জন্য খোঁয়ারের দরজা স্বরূপ। যারা আমার আগে এসেছে তারা সব চোর ডাকাত, কিন্তু মেষেরা তাদের ডাক শোনেনি। আমি দরজা, যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢোকে তবে সে রক্ষা পাবে, সে ভেতরে আসবে এবং বাইরে গেলে তার চারণভূমি পাবে। চোর কেবল চুরি খুন ও ধ্বংস করতে আসে, আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। আমিই উত্তম মেষপালক, উত্তম পালক মেষেদের জন্য তার জীবন সমর্পণ করে। কোনো বেতনভুক কর্মচারী প্রকৃত মেষপালক নয়, মেষেরা তার নিজের নয়, তাই সে যখন নেকড়েবাগ আসতে দেখে তখন মেষেদের ফেলে রেখে পালায়, আর নেকড়েবাগ তাদের আক্রমণ করে এবং তারা ছড়িয়ে পড়ে। বেতনভুক কর্মচারী পালায় কারণ বেতনের বিনিময়ে সে কাজ করে, মেষেদের জন্য তার কোনো চিন্তাই নেই। আমি উত্তম মেষপালক, আমি আমার মেষেদের জানি আর আমার মেষেরা আমায় জানে, ঠিক যেমন আমার পিতা আমাকে জানেন আমিও আমার পিতাকে জানি, আর আমি মেষেদের জন্য আমার জীবন সঁপে দিই। আমার
এমন আরও অনেক মেষ আছে যারা এই খোঁয়ারের নয়। আমি অবশ্যই তাদেরও আনব, তারাও আমার কথা শুনবে, আর তারা তখন সকলে এক পাল হবে, আর তাদের পালকও হবেন একজন। এই কারণেই পিতা আমায় ভালোবাসেন, কারণ আমি আমার প্রাণ দান করি যেন আবার তা পেতে পারি। কেউ আমার কাছ থেকে তা হরণ করে নিতে পারবে না, বরং আমি তা স্বইচ্ছাতেই করছি। এটা দান করার অধিকার আমার আছে এবং আবার তা ফিরে পাওয়ার অধিকারও আমার আছে। আমার পিতার কাছ থেকেই আমি এইসব শুনেছি। এইসব কথার কারণে জনগণের মধ্যে এ নিয়ে মতবিরোধ হল। তাদের মধ্যে অনেকে বলল, ওকে ভূতে পেয়েছে, ও পাগল, ওর কথা কেন শুনছো? আবার অন্যরা বলল, যাদের ভূতে পায় তারা তো এমন কথা বলে না। ভূত নিশ্চয়ই অন্ধকে দৃষ্টিশক্তি দান করতে পারে না, পারে কি? এরপর জেরুসালেমে প্রতিষ্ঠার পর্ব এলো। তখন ছিল শীতকাল। যিশু মন্দির চত্বরে সলোমনের বারান্দাতে পায়চারি করছিলেন। কিছু ইহুদি তাঁর চারপাশে জড়ো হয়ে তাকে বলল, তুমি আর কতকাল আমাদের অনিশ্চয়তার মধ্যে রাখবে? তুমি যদি মসীহ হও তাহলে আমাদের স্পষ্ট করে বলো। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি আর তোমরা তা বিশ্বাস করছো না। আমি আমার পিতার নামে যেসব অলৌকিক কাজ করি সেগুলি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার পালের মেষ নও। আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের জানি, আর তারা আমায় অনুসরণ করে। আমি তাদের অনন্ত জীবন দিই আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না। আমার পিতা যিনি তাদেরকে আমায় দিয়েছেন তিনি সবার ও সব কিছু থেকে মহান, আর কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। আমি ও পিতা আমরা এক। ইহুদিরা তাকে মারবার জন্য আবার পাথর তুলল। যিশু তাদের বললেন, পিতার শক্তিতে আমি অনেক ভালো কাজ করেছি, তার মধ্যে কোনটার জন্য তোমরা পাথর মারতে চাইছ? ইহুদিরা এর উত্তরে তাঁকে বলল, তুমি যেসব ভালো কাজ করেছ তার জন্য আমরা তোমাকে পাথর মারতে চাইছি না, কিন্তু আমরা তোমাকে পাথর মারতে চাইছি এই জন্যে যে তুমি ঈশ্বর নিন্দা করেছ। তুমি একজন মানুষ অথচ নিজেকে ঈশ্বর বলে দাবি করছ। যিশু তাদের বললেন, তোমাদের বিধি ব্যবস্থায় কি একথা লেখা নেই যে আমি বলেছি তোমরা ঈশ্বর? শাস্ত্র তাদেরকেই ঈশ্বর বলেছিল যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল, আর শাস্ত্র সবসময় সত্য। আমি সেই ব্যক্তি পিতা যাকে মনোনীত করে জগতে পাঠালেন। আমিই বলেছি যে আমি ঈশ্বরের পুত্র। তবে তোমরা কেন বলছ যে আমি ঈশ্বর নিন্দা করছি? আমি যদি আমার পিতার কাজ না করি তাহলে আমায় বিশ্বাস করো না। কিন্তু আমি যখন সেই সব কাজ করছি তখনও যদি তোমরা আমাকে বিশ্বাস না করো তাহলে সেই সব কাজকে বিশ্বাস করো, তাহলে তোমরা জানতে পারবে ও বুঝতে পারবে যে পিতা আমাতে আছেন আর আমি পিতার মধ্যে আছি। এরপর তারা আবার তাঁকে গ্রেপ্তার করতে চেষ্টা করল, কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে চলে গেলেন। জর্দনের অপর পারে যেখানে যোহন বাপ্তাইজ করছিলেন যিশু সেখানে আবার গেলেন ও সেখানে থাকলেন। বহু লোক তাঁর কাছে আসতে থাকল আর তারা বলাবলি করতে লাগল, যোহন কোনো অলৌকিক কাজ করেননি বটে, কিন্তু এই মানুষটির বিষয়ে যোহন যা বলেছেন সে সবই সত্য। আর সেখানে অনেকেই যিশুর ওপর বিশ্বাস করল। যোহন ১১ অধ্যায়। লাসার নামে একটি লোক অসুস্থ ছিলেন, তিনি বৈথানিয়া গ্রামে থাকতেন। সেই গ্রামেই মরিয়ম ও তার বোন মার্থাও থাকতেন। এই মরিয়মই বহুমূল্য সুগন্ধি আতর যিশুর উপর ঢেলে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। লাসার ছিলেন এই মরিয়মেরই ভাই।
তাই লাসারের বোনেরা একটি লোক পাঠিয়ে যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনার প্রিয় বন্ধু লাসার অসুস্থ। যিশু এ কথা শুনে বললেন, এই রোগে তার মৃত্যু হয়নি, কিন্তু তা ঈশ্বরের মহিমার জন্যই হয়েছে, যেন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন। যিশু মার্থা, তার বোন ও লাসারকে ভালোবাসতেন, তাই তিনি যখন শুনলেন যে লাসার অসুস্থ, তখন যেখানে ছিলেন সেই জায়গায় আরও দুদিন রয়ে গেলেন। এরপর তিনি শিষ্যদের বললেন, চলো আমরা আবার যিহুদিয়াতে যাই। তাঁর শিষ্যরা তাকে বললেন, গুরু, সম্প্রতি সেখানকার লোকেরা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিল, তবে কেন আপনি আবার সেখানে যেতে চাইছেন? এর উত্তরে যিশু বললেন, দিনে ১২ ঘন্টা আলো থাকে, কেউ যদি দিনের আলোতে চলে তবে সে হোঁচট খেয়ে পড়ে যায় না, কারণ সে জগতের আলো দেখতে পায়। কিন্তু কেউ যদি রাতের আধারে চলে তবে সে হোঁচট খায়, কারণ তার সামনে কোনো আলো নেই। তিনি একথা বলার পর তাদের আবার বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি। তখন তাঁর শিষ্যরা তাঁকে বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে ভালো হয়ে যাবে। যিশু লাসারের মৃত্যুর বিষয়ে বলছিলেন, কিন্তু তারা মনে করলেন তিনি তার স্বাভাবিক ঘুমের কথা বলছেন। তাই যিশু তখন তাদের স্পষ্ট করে বললেন, লাসার মারা গেছে, আর তোমাদের কথা ভেবে আমি আনন্দিত যে আমি সেখানে ছিলাম না, কারণ এখন তোমরা আমাকে বিশ্বাস করবে। চলো এখন আমরা তার কাছে যাই। তখন থোমা, যাকে দিদুমহ বলে, অন্য শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, চলো আমরাও যাব, আমরাও যিশুর সঙ্গে মরব। যিশু বৈথনিয়াতে এসে জানতে পারলেন যে গত ৪ দিন ধরে লাসার কবরে আছেন। বৈথনিয়া থেকে জেরুসালেমের দূরত্ব ছিল প্রায় ২ মাইল, তাই ইহুদিদের অনেকেই মার্থা ও মরিয়মকে তাঁদের ভাইয়ের মৃত্যুর পর সান্ত্বনা দিতে এসেছিল। মার্থা যখন শুনলেন যে যিশু এসেছেন, তখন তাঁর সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরেই থাকলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরত না, কিন্তু এখনো আমি জানি যে আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন ঈশ্বর আপনাকে তাই দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার উঠবে। মার্থা তাকে বললেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সময় সে আবার উঠবে। যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরবার পর জীবন ফিরে পাবে, যে কেউ জীবিত আছে ও আমায় বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি এ কথা বিশ্বাস করো? মার্থা তাকে বললেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে জগতে যাঁর আসার কথা আছে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। এই কথা বলার পর মার্থা সেখান থেকে চলে গেলেন ও তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, গুরু এসেছেন আর তিনি তোমায় ডাকছেন। মরিয়ম একথা শুনে তাড়াতাড়ি করে যিশুর কাছে গেলেন। যিশু তখনও গ্রামের মধ্যে ঢোকেননি। মার্থা যেখানে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি সেখানেই ছিলেন। যে ইহুদিরা মরিয়মের সঙ্গে বাড়িতে ছিল ও তাঁকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখল যে মরিয়ম তাড়াতাড়ি করে উঠে বাইরে যাচ্ছেন, তখন তারাও তার পিছনে পিছনে চলল। তারা মনে করল যে তিনি হয়তো লাসারের কবরের কাছে যাচ্ছেন ও সেখানে গিয়ে কাঁদবেন। যিশু যেখানে ছিলেন, মরিয়ম সেখানে এসে তাঁকে দেখে তার পায়ের ওপর পড়ে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরত না। যিশু যখন দেখলেন যে মরিয়ম কাঁদছেন আর তার সঙ্গে যেসব ইহুদিরা এসেছিল,
তারাও কাঁদছে। তখন তিনি দুঃখিত হয়ে উঠলেন এবং অন্তরে গভীরভাবে বিচলিত হলেন। তখন তিনি বললেন, তোমরা তাকে কোথায় রেখেছ? তারা বললেন, প্রভু আসুন এসে দেখুন। যিশু কেঁদে ফেললেন। তখন সেই ইহুদিরা সকলে বলতে লাগল, দেখো উনি লাসারকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে আবার কেউ কেউ বলল, যিশু তো অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন, তাহলে কেন তিনি লাসারকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন না? এরপর যিশু আবার অন্তরে বিচলিত হয়ে উঠলেন। লাসারকে যেখানে রাখা হয়েছিল যিশু সেই কবরের কাছে গেলেন। কবরটি ছিল একটা গুহা, যার প্রবেশপথ একটা পাথর দিয়ে ঢাকা ছিল। যিশু বললেন, ওই পাথরটা সরিয়ে ফেলো। সেই মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, প্রভু চার দিন আগে লাসারের মৃত্যু হয়েছে, এখন পাথর সরালে এর মধ্য থেকে দুর্গন্ধ বার হবে। যিশু তাকে বললেন, আমি কি তোমায় বলিনি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? এরপর তারা সেই পাথরখানা সরিয়ে দিল। আর যিশু ঊর্ধ্ব দিকে তাকিয়ে বললেন, পিতা আমি তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমার কথা শুনেছ। আমি জানি তুমি সব সময় আমার কথা শুনে থাকো, কিন্তু আমার চারপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি এ কথা বলছি, যেন তারা বিশ্বাস করে যে তুমি আমায় পাঠিয়েছ। এই কথা বলার পর যিশু জোর গলায় ডাকলেন, লাসার বেরিয়ে এসো। মৃত লাসার সে কবর থেকে বাইরে এলো। তার হাত পা টুকরো কাপড় দিয়ে তখনও বাঁধা ছিল, আর তার মুখের ওপর একখানা কাপড় জড়ানো ছিল। যিশু তখন তাদের বললেন, বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও। তখন মরিয়মের কাছে যারা এসেছিল সেই সব ইহুদিদের মধ্যে অনেকে যিশু যা করলেন তা দেখে যিশুর ওপর বিশ্বাস করল। কিন্তু তাদের মধ্যে কয়েকজন ফরিসিদের কাছে গিয়ে যিশু যা করেছিলেন তা তাদের জানাল। এরপর প্রধান যাজক ও ফরিসিরা পরিষদের এক মহাসভা ডেকে সেখানে নিজেদের মধ্যে বলাবলি করল, আমরা এখন কি করব? এই লোকটা তো অনেক অলৌকিক চিহ্ন কার্য করছে, আমরা যদি ওকে এইভাবে চলতে দিই তাহলে তো সকলেই এর উপরে বিশ্বাস করবে, তখন রোমিওরা এসে আমাদের এই মন্দির ও আমাদের জাতিকে ধ্বংস করবে। কিন্তু তাদের মধ্যে একজন, যার নাম কায়াফা, তিনি সেই বছরের জন্য মহাযাজকের পদ পেয়েছিলেন, তাদের বললেন, তোমরা কিছুই জানো না, আর তোমরা এও বোঝো না যে গোটা জাতি ধ্বংস হওয়ার পরিবর্তে সেই মানুষের মৃত্যু হওয়া তোমাদের পক্ষে মঙ্গলজনক হবে। এ কথা কায়াফা যে নিজের থেকে বললেন তা নয়, কিন্তু সেই বছরের জন্য মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী করলেন যে সমগ্র জাতির জন্য যিশু মৃত্যুবরণ করতে যাচ্ছেন। যিশু যে কেবল ইহুদি জাতির জন্য মৃত্যুবরণ করবেন তা নয়, সারা জগতে যে সমস্ত ঈশ্বরের সন্তানরা চারিদিকে ছড়িয়ে আছে তাদের সকলকে একত্রিত করার জন্য যিশু মৃত্যুবরণ করবেন। তাই সেই দিন থেকে তারা যিশুকে হত্যা করার জন্য চক্রান্ত করতে লাগল। যিশু তখন প্রকাশ্যে ইহুদিদের মধ্যে চলাফেরা বন্ধ করে দিলেন। তিনি সেখান থেকে মরুপ্রান্তরের কাছে ইফ্রাইম নামে এক শহরে চলে গেলেন এবং সেখানে তিনি তাঁর শিষ্যদের সঙ্গে থাকলেন। ইহুদিদের নিস্তার পর্ব এগিয়ে আসছিল আর অনেক লোক নিজেদের শুচি করবার জন্য নিস্তার পর্বের আগেই দেশ থেকে জেরুসালেমে গেল। তারা সেখানে যিশুর খোঁজ করতে লাগল। তারা মন্দির চত্বরে দাঁড়িয়ে পরস্পর বলাবলি করতে লাগল, তোমরা কি মনে করো, তিনি কি এই পর্বে আসবেন? প্রধান যাজকরা ও ফরিসিরা এই আদেশ দিল যে যিশু কোথায় আছেন তা যদি কেউ জানে তবে তাদের যেন জানানো হয়, যাতে তারা তাঁকে গ্রেপ্তার করতে পারে। যখন
বারো অধ্যায়। নিস্তার পর্বের ছদিন আগে যিশু বৈথনিয়াতে গেলেন, যেখানে লাসার বাস করতেন। এই মৃত লাসারকে যিশু বাঁচিয়েছিলেন। সেখানে তারা যিশুর জন্য এক ভোজের আয়োজন করছিলেন। মার্থা খাবার পরিবেশন করছিলেন। যিশুর সঙ্গে যারা খেতে বসেছিল তাদের মধ্যে লাসারও ছিলেন। তখন মরিয়ম বিশুদ্ধ জটামাংসি থেকে তৈরি করা প্রায় আতসের মতো দামি আতর নিয়ে এসে যিশুর পায়ে তা ঢেলে দিলেন, আর নিজের মাথার চুল দিয়ে তার পা দুখানি মুছিয়ে দিলেন। তখন সমস্ত ঘর আতরের সুগন্ধে ভরে গেল। যিহূদা ইস্করিয়ত সেখানে ছিল, সে যিশুর শিষ্যদের মধ্যে একজন, যে তাকে পরে শত্রুর হাতে ধরিয়ে দেবে। মরিয়মের সেই কাজ যিহূদার ভালো লাগেনি। যিহূদা ইস্করিয়ত বলল, এই আতর 300 রূপমুদ্রায় বিক্রি করে সেই অর্থ কেন দরিদ্রদের দেওয়া হলো না? গরিবদের জন্য চিন্তা করত বলে যে সে কথা বলেছিল তা নয়, সে ছিল চোর। তার কাছে টাকার থড়ি থাকত আর সে তার থেকে প্রায় টাকা চুরি করত। তখন যিশু বললেন, ওকে থামিয়ে দিও না, আমাকে সমাধি দিনের জন্য প্রস্তুত করতে তাকে এই আতর রাখতে হয়েছে। তোমাদের মধ্যে গরিবরা সব সময় থাকবে, কিন্তু তোমরা সব সময় আমাকে পাবে না। বহু ইহুদি জানতে পারল যে যিশু বৈথনিয়াতে আছেন। তারা সেখানে যে কেবল যিশুর জন্য গেল তাই নয়, যে লাসারকে যিশু মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তাকে দেখবার জন্য তারা সেখানে গেল। তাই প্রধান যাজকরা লাসারকে হত্যা করার চক্রান্ত করতে লাগলেন, কারণ তারই জন্য বহু ইহুদি তাদের ছেড়ে যিশুর ওপর বিশ্বাস করতে লাগল। যে বিপুল জনতা নিস্তার পর্বের জন্য এসেছিল, পরের দিন তারা শুনল যে যিশু জেরুজালেমে আসছেন। তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে স্বাগত জানাতে বেরিয়ে পড়ল। তারা চিৎকার করে বলতে লাগলো, তাঁর প্রশংসা করো, তাঁকে স্বাগত জানাও, যিনি প্রভুর নামে আসছেন ঈশ্বর তাকে আশীর্বাদ করুন, ইসরায়েলের রাজাকে ঈশ্বর আশীর্বাদ করুন। যিশু একটা গাধাকে দেখতে পেয়ে তার উপর বসলেন, যেমন শাস্ত্রে লেখা আছে, সিয়ন নগরী ভয় পেও না, দেখো তোমাদের রাজা আসছেন, দেখো তোমাদের রাজা বাচ্চা গাধায় চড়ে আসছেন। এসবের অর্থ তাঁর শিষ্যরা প্রথমে বুঝতে পারেননি, কিন্তু যিশু যখন মহিমায় উত্তোলিত হলেন তখন তাদের মনে পড়ল যে শাস্ত্রে এগুলিই তাঁর সম্পর্কে লেখা হয়েছে এবং লোকেরা এসব তাঁর জন্য করেছিল। যিশু যখন লাসারকে কবর থেকে বেরিয়ে আসতে বলেন আর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করে তোলেন, তখন যেসব লোক সেখানে তাঁর সঙ্গে ছিল তারা সে বিষয়ে সকলকে বলতে লাগল। এই কারণেই লোকেরা তাঁর সঙ্গে দেখা করতে এলেন, কারণ তারা শুনেছিল যে তিনি ওই অলৌকিক চিহ্নকার্য করেছেন। তখন ফরিসিরা পরস্পর বলাবলি করতে লাগল, তোমরা দেখলে আমাদের সব চেষ্টাই ব্যর্থ হলো, দেখো আজ সারা জগৎ তাঁরই পেছনে ছুটছে। নিস্তার পর্ব উপলক্ষে উপাসনা করার জন্য যারা জেরুসালেমে এসেছিল তাদের মধ্যে কয়েকজন গ্রীকও ছিল। তারা গালিলের বৈতসাইদা থেকে যে ফিলিপ এসেছিলেন তার কাছে গেল আর তাকে অনুরোধের সুরে বলল, মহাশয়, আমরা যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ফিলিপ এসে একথা আন্দ্রিয়কে জানালেন। তখন আন্দ্রিয় ও ফিলিপ এসে যিশুকে তা বললেন। যিশু তখন তাদের বললেন, মানব পুত্রের মহিমান্বিত হওয়ার সময় হয়েছে। আমি তোমাদের সত্যি বলছি, গমের একটি দানা যদি মাটিতে পড়ে মরে না যায় তবে তা একটি দানাই থেকে যায়, কিন্তু তা যদি মাটিতে পড়ে মরে তবে তার থেকে আরো অনেক দানা উৎপন্ন হয়।
যে ব্যক্তি নিজের জীবনকে ভালোবাসে সে তা হারাবে, কিন্তু যে এই জগতে তার জীবনকে তুচ্ছ জ্ঞান করে সে তা রাখবে, সে অনন্ত জীবন পাবে। কেউ যদি আমার সেবা করে তবে অবশ্যই সে আমাকে অনুসরণ করবে, আর আমি যেখানে থাকি আমার সেবকও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে তবে পিতা তাকে সম্মানিত করবেন। এখন আমার অন্তর খুব বিচলিত, আমি কি বলবো, পিতা এই কষ্টভোগের মুহূর্ত থেকে আমায় রক্ষা করো? না, কারণ সেই সময় এসেছে এবং কষ্টভোগ করার উদ্দেশ্যেই আমি এসেছি। পিতা, তোমার নামকে মহিমান্বিত করো। তখন স্বর্গ থেকে এক রব ভেসে এলো, আমি একে মহিমান্বিত করেছি আর আমি আবার তাকে মহিমান্বিত করব। যে লোকেরা সেখানে ভিড় করেছিল তারা সেই রব শুনে বলতে লাগলো, এটা তো মেঘগর্জন হলো। আবার কেউ কেউ বলল, একজন স্বর্গদূত ওর সঙ্গে কথা বললেন। এর উত্তরে যিশু বললেন, আমার জন্য নয়, তোমাদের জন্যই ওই রব। এখন জগতের বিচারের সময়, এই জগতের শাসককে দূরে নিক্ষেপ করা হবে, আর যখন আমাকে মাটি থেকে উঁচুতে তোলা হবে তখন আমি আমার কাছে সকলকেই টেনে আনব। যিশুর কিভাবে মৃত্যু হতে যাচ্ছে তাই জানাতে যিশু এই কথা বললেন। এর উত্তরে লোকেরা তাঁকে বলল, আমরা মসির দেওয়া বিধি ব্যবস্থা থেকে শুনেছি যে খ্রিস্ট চিরকাল বাঁচবেন, তাহলে আপনি কিভাবে বলছেন যে মানবপুত্রকে উঁচুতে তোলা হবে? এই মানবপুত্র তবে কে? তখন যিশু তাদের বললেন, আর সামান্য কিছু সময়ের জন্য তোমাদের মধ্যে আলো থাকবে, যতক্ষণ তোমরা আলো পাচ্ছ তারই মধ্যে দিয়ে চলো, তাহলে অন্ধকার তোমাদের আচ্ছন্ন করবে না। যে লোক অন্ধকারে চলে সে কোথায় যাচ্ছে তা জানে না। যতক্ষণ তোমাদের কাছে আলো আছে সেই আলোতে বিশ্বাস করো, তাতে তোমরা আলোর সন্তান হবে। এই কথা বলে যিশু সেখান থেকে চলে গেলেন ও তাদের কাছ থেকে নিজেকে গোপন রাখলেন। যদিও যিশু তাদের চোখের সামনেই প্রচুর অলৌকিক চিহ্নকার্য করলেন, তবু তারা তাঁকে বিশ্বাস করল না। ভাববাদী যিশাইও বলেছিলেন, প্রভু, আমাদের এই বার্তা কে বিশ্বাস করেছে? আর কার কাছেই বা প্রভুর পরাক্রম প্রকাশ পেয়েছে? এই কারণেই তারা বিশ্বাস করতে পারেনি, কারণ যিশাইও আবার বলেছেন, ঈশ্বর তাদের চোখ অন্ধ করে দিয়েছেন, ঈশ্বর তাদের অন্তর কঠিন করেছেন যাতে তারা চোখ দিয়ে দেখতে না পায়, অন্তর দিয়ে বুঝতে না পারে এবং ভালো হবার জন্য আমার কাছে না আসে। যিশাইও একথা বলেছিলেন কারণ তিনি যিশুর মহিমা দেখেছিলেন, আর তিনি তাঁর বিষয়েই বলেছিলেন। অনেকে, এমনকি ইহুদি নেতাদের মধ্যেও অনেকে তাঁর উপর বিশ্বাস স্থাপন করল, কিন্তু তারা ফরিসিদের ভয়ে প্রকাশ্যে তা স্বীকার করল না, পাছে তারা ইহুদিদের সমাজগৃহ থেকে বহিষ্কৃত হয়, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রশংসা অপেক্ষা মানুষের কাছ থেকে পাওয়া প্রশংসা বেশি ভালোবাসত। যিশু চিৎকার করে বললেন, যে আমাকে বিশ্বাস করে সে প্রকৃতপক্ষে যিনি আমায় পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করে, আর যে আমায় দেখে সে যিনি আমায় পাঠিয়েছেন তাকেই দেখতে পায়। আমি এ জগতে আলো রূপে এসেছি যাতে যে আমায় বিশ্বাস করে তাকে যেন অন্ধকারে থাকতে না হয়। আর যে কেউ আমার কথা শোনে অথচ তা মেনে চলে না তার বিচার করতে আমি চাই না, কারণ আমি জগতের বিচার করতে আসিনি, এসেছি জগৎকে রক্ষা করতে। যে কেউ আমাকে অগ্রাহ্য করে ও আমার কথা গ্রহণ না করে তার বিচার করার জন্য অন্য এক বিচারক আছেন। আমি যে বার্তা দিয়েছি শেষ দিনে সেই বার্তাই তার বিচার করবে, কারণ আমি নিজে থেকে এ কথা বলছি না, বরং পিতা
যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে কি বলতে হবে বা কি শিক্ষা দিতে হবে তা আদেশ করেছেন। আমি জানি যে তার আদেশ থেকেই অনন্ত জীবন আসে। আমি সেই সকল কথা বলি যা পিতা আমায় বলেছেন। যোহন ১৩ অধ্যায়। ইহুদিদের নিস্তার পর্বের ঠিক পূর্বে যিশু বুঝতে পারলেন যে এই জগৎ ছেড়ে পিতার কাছে তাঁর যাবার সময় হয়ে এসেছে। যিশু পৃথিবীতে তাঁর আপনজনদের সব সময় ভালোবেসেছেন। এবার তিনি তাদের প্রতি তাঁর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। যিশু ও তার শিষ্যরা সান্ধ্য আহার করছিলেন। দিয়াবল ইতিমধ্যে সিমন ইস্করিয়তের ছেলে যিহুদাকে প্ররোচিত করেছে যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়ার জন্য। যিশু বুঝলেন যে পিতা তাঁকে সব কিছুর ওপর ক্ষমতা দিয়েছেন। তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন আর ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছেন। তখন তিনি ভোজের আসর থেকে উঠে দাঁড়ালেন। তাঁর ওপরের জামাটা খুলে রেখে একটা গামছা কোমরে জড়ালেন। তারপর গামলায় জল ঢেলে শিষ্যদের পা ধুয়ে দিতে লাগলেন। আর যে গামছাটি কোমরে জড়িয়েছিলেন সেটি দিয়ে তাদের পা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলে পিতর যিশুকে বললেন, প্রভু আপনি কেন আমার পা ধুইয়ে দেবেন? এর উত্তরে যিশু তাকে বললেন, আমি যা করছি তুমি এখন তা বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝবে। পিতর তাকে বললেন, আপনি কখনো আমার পা ধুইয়ে দেবেন না। যিশু তাকে বললেন, আমি যদি তোমার পা না ধুইয়ে দিই তাহলে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। সিমন পিতর তাঁকে বললেন, প্রভু আপনি কেবল আমার পা নয় হাত ও মাথা ধুইয়ে দিন। যিশু তাকে বললেন, যে স্নান করেছে তার পা ধোয়া ছাড়া আর কিছু দরকার নেই, তার তো সর্বাঙ্গ পরিষ্কার হয়েছে। তোমরাও পরিষ্কার হয়েছ, কিন্তু সকলে নাও। যিশু জানতেন যে একজন তাকে ধরিয়ে দেবে, সেই কারণেই তিনি বললেন, তোমরা সকলে পরিষ্কার নও। তাদের পা ধোয়ানো শেষ করে তিনি আবার তাঁর উপরের জামাটি পরলেন ও টেবিলে তাঁর জায়গায় ফিরে এসে তাদের বললেন, আমি তোমাদের প্রতি কি করলাম তা বুঝতে পারলে? তোমরা আমায় গুরু ও প্রভু বলে থাকো, আর তোমরা তা ঠিকই বলো, কারণ আমি তাই। তাই আমি প্রভু ও গুরু হয়ে যদি তোমাদের পা ধুইয়ে দিই তাহলে তোমাদেরও উচিত পরস্পরের পা ধোয়ানো। আমি তোমাদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করলাম, যেন আমি তোমাদের প্রতি যেমন করলাম তোমরাও তেমনি করো। আমি তোমাদের সত্যি বলছি, চাকর তার মনিবের থেকে বড় নয় আর দূত তার প্রেরণকর্তার থেকে বড় নয়। যেহেতু তোমরা এসব জানো, এইগুলি পালন করো, তাহলে তোমরা সুখী হবে। আমি তোমাদের সকলের বিষয়ে বলছি না, আমি জানি কাদের আমি মনোনীত করেছি, কিন্তু শাস্ত্রে যে কথা লেখা হয়েছে তা অবশ্যই পূর্ণ হবে, যে আমার সঙ্গে আহার করল সেই আমার বিরুদ্ধে গেল। এসব ঘটবার আগেই আমি তোমাদের এসব বলছি, যাতে যখন এসব ঘটবে তোমরা বিশ্বাস করো যে আমিই তিনি। আমি তোমাদের সত্যি বলছি, আমি যাকে পাঠাবো তাকে যে গ্রহণ করবে সে আমাকেই গ্রহণ করবে, আর যে আমাকে গ্রহণ করে আমায় যিনি পাঠিয়েছেন সে তাকেও গ্রহণ করে। এই কথা বলার পর যিশু খুবই উদ্বিগ্ন হলেন আর খোলাখুলি বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে। শিষ্যরা পরস্পরের দিকে তাকাতে লাগলেন, আদৌ বুঝতে পারলেন না কার বিষয়ে তিনি বলছেন। যিশুর শিষ্যদের মধ্যে একজন ছিলেন যাকে যিশু খুবই ভালোবাসতেন, তিনি যিশুর গায়ের ওপর হেলান দিয়েছিলেন। সিমন পিতর এই শিষ্যকে ইশারা করলেন এবং
যিশুকে জিজ্ঞাসা করতে বললেন যে উনি কার সম্পর্কে বলছেন। তখন তিনি যিশুর বুকের উপর ঝুঁকে পড়ে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু সে কে? যিশু বললেন, আমি রুটির টুকরোটি বাটিতে ডুবিয়ে যাকে দেব সেই লোক। এরপর তিনি রুটির টুকরো ডুবিয়ে শিমন ইস্করিয়তের ছেলে যিহুদাকে দিলেন। যিহুদা রুটির টুকরোটি নেওয়ার পর শয়তান তাঁর মধ্যে ঢুকে পড়ল। এরপর যিশু তাকে বললেন, তুমি যা করতে যাচ্ছ তা তাড়াতাড়ি করো, গিয়ে যাও। কিন্তু যারা তাঁর সঙ্গে খাবার টেবিলে খেতে বসেছিলেন তাদের মধ্যে কেউই বুঝতে পারলেন না তিনি কেন তাকে এ কথা বললেন। কেউ কেউ মনে করলেন যিহুদার কাছে টাকার থলি আছে, তাই হয়তো যিশু তাকে বললেন পর্বের জন্য যা যা প্রয়োজন তা কিনে আনতে যাও, অথবা হয়তো গরিবদের ওর থেকে কিছু দান করতে বলেছেন। যিহুদা রুটোর টুকরোটি গ্রহণ করে সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল। তখন রাত হয়ে গেছে। যিহুদা সেখান থেকে চলে যাবার পর যিশু বললেন, মানবপুত্র এখন মহিমান্বিত হলেন আর ঈশ্বরও তাঁর মাধ্যমে মহিমান্বিত হলেন। ঈশ্বর যদি তাঁর মাধ্যমে মহিমান্বিত হন, তবে ঈশ্বরও মানবপুত্রকে নিজের মাধ্যমে মহিমান্বিত করবেন। তিনি খুব শিগগিরই তা করবেন। আমার প্রিয় সন্তানরা, আমি আর কিছু সময় তোমাদের সঙ্গে থাকব, তোমরা আমায় খুঁজবে। আর আমি যেমন ইহুদি নেতাদের বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতে পারো না, সেই কথাই এখন তোমাদেরও বলছি। আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসো। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তবে এর দ্বারাই সকলে জানবে যে তোমরা আমার শিষ্য। শিমন পিতর যিশুকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? যিশু বললেন, যেখানে এখন আমি যাচ্ছি তুমি আমার পেছনে সেখানে আসতে পারবে না, কিন্তু পরে তুমি আমায় অনুসরণ করবে। পিতর তাঁকে বললেন, প্রভু এখন কেন আমি আপনার সঙ্গে যেতে পারি না? আমি আপনার জন্যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেব। যিশু তাকে বললেন, তুমি কি সত্যি আমার জন্য প্রাণ দেবে? আমি তোমাকে সত্যি বলছি, কাল ভোরে মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে। যোহন ১৪ অধ্যায়। তোমাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো। আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে, যদি না থাকতো আমি তোমাদের বলতাম। আমি তোমাদের থাকবার এক জায়গা ঠিক করতে যাচ্ছি, সেখানে গিয়ে জায়গা ঠিক করার পর আমি আবার আসব ও তোমাদের আমার কাছে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি যেখানে যাচ্ছি তোমরা সকলেই সে জায়গার পথ চেনো। থোমা তাঁকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না, আমরা সেখানে যাবার পথ কিভাবে জানব? যিশু তাকে বললেন, আমিই পথ, আমি সত্য ও জীবন। পিতার কাছে যাবার আমি একমাত্র পথ। তোমরা যদি সত্যি আমাকে জেনেছ তবে পিতাকেও জানতে পেরেছ, আর এখন থেকে তোমরা তাকে জেনেছ ও তাকে দেখেছ। ফিলিপ যিশুকে বললেন, প্রভু আপনি পিতাকে আমাদের দেখান তাহলেই যথেষ্ট হবে। যিশু তাকে বললেন, আমি তোমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি আর ফিলিপ তোমরা এখনো আমায় চিনলে না? যে কেউ আমায় দেখেছে সে পিতাকে দেখেছে। তোমরা কি করে বলছো পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতাও আমার মধ্যে আছেন? আমি তোমাদের যে সকল কথা বলি তা নিজের থেকে বলি না, আমার মধ্যে যিনি আছেন সেই পিতা তাঁর নিজের কাজ করেন।
যখন আমি বলি যে আমি পিতার মধ্যে আছি আর পিতাও আমার মধ্যে আছেন, তখন আমাকে বিশ্বাস করো। যদি তা না করো, তবে আমার কৃত সব অলৌকিক কাজের কারণেই বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি বলছি যে আমার ওপর বিশ্বাস রাখে আমি যে কাজই করি না কেন, সেও তা করবে। বলতে কি, সে এর থেকেও মহান মহান কাজ করবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা পূর্ণ করব, যেন পিতা পুত্রের দ্বারা মহিমান্বিত হন। তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু চাও আমি তা পূর্ণ করব। তোমরা যদি আমায় ভালোবাসো তবে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের আরেকজন সাহায্যকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, যাকে এই জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। আর কিছুক্ষণ পর এই জগৎ সংসার আর আমায় দেখতে পাবে না, কিন্তু তোমরা আমায় দেখতে পাবে, কারণ আমি বেঁচে আছি বলেই তোমরাও বেঁচে থাকবে। সেই দিন তোমরা জানবে যে আমি পিতার মধ্যে আছি, তোমরা আমার মধ্যে আছো আর আমি তোমাদের মধ্যে আছি। যে আমার নির্দেশ জানে এবং সেগুলি পালন করে সেই আমায় প্রকৃত ভালোবাসে। যে আমায় ভালোবাসে পিতাও তাকে ভালোবাসেন আর আমিও তাকে ভালোবাসি। আমি নিজেকে তার কাছে প্রকাশ করব। যিহূদা, যে ইস্কারিয়ত যিহূদা নয়, তাকে বলল, প্রভু, কেন আপনি জগতের কাছে নিজেকে প্রকাশ না করে আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন? এর উত্তরে যিশু তাকে বললেন, যদি কেউ আমায় ভালোবাসে তবে সে আমার শিক্ষা অনুসারে চলবে আর আমার পিতা তাকে ভালোবাসবেন, আর আমরা তার কাছে আসব ও তার সঙ্গে বাস করব। যে আমায় ভালোবাসে না সে আমার শিক্ষা পালন করে না, আর তোমরা আমার যে শিক্ষা শুনছ তা আমার নয়, কিন্তু যিনি আমায় পাঠিয়েছেন এই শিক্ষা সেই পিতার। আমি তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এই সব কথা বললাম, কিন্তু সেই সাহায্যকারী পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা যা বলেছি সে সকল বিষয় তিনি তোমাদের স্মরণ করিয়ে দেবেন। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। তোমরা শুনেছ যে আমি তোমাদের বলেছি যে আমি যাচ্ছি আর আমি আবার তোমাদের কাছে আসব। তোমরা যদি আমায় ভালোবাসো তবে এটা জেনে খুশি হবে যে আমি পিতার কাছে যাচ্ছি, কারণ পিতা আমার থেকে মহান। তাই এ সকল ঘটার আগেই আমি এসব তোমাদের এখন বললাম, যাতে ঘটলে পর তোমরা বিশ্বাস করো। আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই জগতের অধিপতি আসছে, আমার ওপর তার কোনো দাবি নেই। জগৎ সংসার যাতে জানতে পারে যে আমি পিতাকে ভালোবাসি, তাই পিতা আমায় যেমন আদেশ করেন আমি সেরকমই করি। এখন এসো আমরা এখান থেকে যাই। যোহন 15 অধ্যায়। যিশু বললেন, আমি প্রকৃত আঙুর লতা আর আমার পিতা আঙুর ক্ষেতের প্রকৃত কৃষক। আমার যে শাখাতে ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখাতে ফল ধরে তাতে আরও বেশি করে ফল ধরার জন্য তিনি তা ছেঁটে পরিষ্কার করে দেন। আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তার ফলে তোমরা এখন শুচি হয়েছ। তোমরা আমার সঙ্গে সংযুক্ত থাকো আর আমিও তোমাদের সঙ্গে সংযুক্ত থাকব। শাখা যেমন আঙুর লতার সঙ্গে সংযুক্ত না থাকলে
ফল ধরতে পারে না, তেমনি তোমরাও আমার সঙ্গে সংযুক্ত না থাকলে ফলবন্ত হতে পারবে না। যে আমাতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমাতে না থাকে তবে তাকে শুকিয়ে যাওয়া শাখার মতো ছুঁড়ে ফেলা হয়, তারপর সেই সব শুকনো শাখাকে জড়ো করে তা আগুনে ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হয়। যদি তোমরা আমাতে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যা ইচ্ছা করো তা পাবে। তোমরা প্রচুর ফলে ফলবান হয়ে প্রমাণ করো যে তোমরা আমার প্রকৃত শিষ্য, আর তাতেই আমার পিতা মহিমান্বিত হবেন। পিতা যেমন আমায় ভালোবাসেন আমিও তোমাদেরকে তেমনি ভালোবাসি। তোমরা আমার ভালোবাসার মধ্যে থাকো। আমি আমার পিতার আদেশ পালন করেছি ও তার ভালোবাসায় আছি। একইভাবে তোমরা যদি আমার আদেশ পালন করো তবে তোমরাও আমার ভালোবাসায় থাকবে। আমি এসব কথা তোমাদের বললাম যেন আমার যে আনন্দ আছে তা তোমাদের মধ্যেও থাকে, আর এইভাবে তোমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়। আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি একে অপরকে ভালোবাসো। বন্ধুদের জন্য প্রাণ দেবার থেকে একজনের পক্ষে শ্রেষ্ঠ ভালোবাসা আর কিছু নেই। আমি তোমাদের যা যা আদেশ করছি তোমরা যদি তা পালন করো তাহলে তোমরা আমার বন্ধু। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ মনিব কি করে তা দাস জানে না, কিন্তু আমি তোমাদের বন্ধু বলছি, কারণ আমি পিতার কাছ থেকে যা যা শুনেছি সে সবই তোমাদের জানিয়েছি। তোমরা আমায় মনোনীত করনি, বরং আমি তোমাদের মনোনীত করেছি। আমি তোমাদের নিয়োগ করেছি যেন তোমরা যাও ও ফলবন্ত হও, আর তোমাদের ফল যেন স্থায়ী হয় এই আমার ইচ্ছা। তোমরা আমার নামে যা কিছু চাও পিতা তা তোমাদের দেবেন। আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা একে অপরকে ভালোবাসো। জগৎ সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে এ কথা মনে রেখো যে সে প্রথমে আমায় ঘৃণা করল। তোমরা যদি এই জগতের হও তবে জগৎ যেমন তার আপনজনদের ভালোবাসে তেমনি তোমাদেরও ভালোবাসবে, কিন্তু তোমরা এ জগতের নও। আমি এই জগৎ থেকে তোমাদের মনোনীত করেছি, এই কারণেই জগৎ সংসার তোমাদের ঘৃণা করে। যে শিক্ষার কথা আমি তোমাদের বললাম তা স্মরণে রেখো। একজন দাস তার মনিবের থেকে বড় নয়। তারা যদি আমার ওপর নির্যাতন করে থাকে তবে তারা তোমাদেরও নির্যাতন করবে, যদি তারা আমার শিক্ষা পালন করে থাকে তবে তোমাদেরও শিক্ষা পালন করবে। তারা আমার জন্যই তোমাদের প্রতি এগুলি করবে, কারণ যিনি আমাকে পাঠিয়েছেন তাকে তারা জানে না। আমি যদি না আসতাম ও তাদের সঙ্গে কথা না বলতাম তাহলে তাদের পাপ হতো না, কিন্তু আমি এসেছি তাদের সঙ্গে কথা বলেছি তাই তাদের এখন পাপ ঢাকবার কোনো উপায় নেই। যে আমায় ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। যে কাজ আর কেউ কখনো করেনি সেরূপ কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম তবে তাদের পাপের জন্য তারা দোষী হতো না, কিন্তু এখন তারা আমার কাজ দেখেছে আর তা সত্ত্বেও তারা আমাকে ও পিতাকে উভয়কেই ঘৃণা করেছে। শাস্ত্রের এই বাক্য পূর্ণ হওয়ার জন্যই এসব ঘটল, তারা অকারণে আমায় ঘৃণা করেছে। আমি পিতার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠাব, তিনি সত্যের আত্মা। তিনি যখন পিতার কাছ থেকে আসবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। তোমরাও লোকদের কাছে অবশ্যই আমার কথা বলবে, কারণ তোমরা শুরু থেকে আমার সঙ্গে সঙ্গে আছো। যোহন 16 অধ্যায়। আমি তোমাদের এসব বলছি যাতে তোমরা তোমাদের বিশ্বাস ত্যাগ না করো। তারা তোমাদের সমাজগৃহ থেকে বহিষ্কৃত করবে, বলতে কি এমন সময় আসছে যখন তারা তোমাদের হত্যা করে মনে করবে যে তারা ঈশ্বরের সেবা করছে। তারা এরূপ কাজ করবে কারণ তারা না জানে আমাকে না জানে পিতাকে, কিন্তু আমি তোমাদের এসব কথা বললাম যেন এসব ঘটবার সময় আসলে তোমরা মনে করতে পারো যে
আমি তোমাদের এসব বিষয় আগেই সতর্ক করে দিয়েছিলাম। শুরুতেই আমি এসব কথা বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম। কিন্তু যিনি আমায় পাঠিয়েছেন, এখন আমি তার কাছে ফিরে যাচ্ছি। আর তোমাদের কেউ জিজ্ঞেস করছো না আপনি কোথায় যাচ্ছেন। এখন আমি তোমাদের এসব কথা বললাম, তাই তোমাদের অন্তর দুঃখে ভরে গেছে। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না। কিন্তু আমি যদি যাই তাহলে আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। যখন সেই সাহায্যকারী আসবেন তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন। তিনি পাপ সম্পর্কে চেতনা দেবেন, কারণ তারা আমাতে বিশ্বাস করে না। ন্যায়পরায়ণতা সম্পর্কে বোঝাবেন, কারণ এখন আমি পিতার কাছে যাচ্ছি আর তোমরা আমায় দেখতে পাবে না। বিচার সম্বন্ধে চেতনা দেবেন, কারণ এই জগতের যে শাসক তার বিচার হয়ে গেছে। তোমাদের বলবার মতো আমার এখনো অনেক কথা আছে, কিন্তু সেগুলো তোমাদের গ্রহণ করার পক্ষে এখন অতিরিক্ত হয়ে যাবে। সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন। তিনি নিজে থেকে কিছু বলেন না, কিন্তু তিনি যা শোনেন তাই বলেন, আর আগামী দিনে কি ঘটতে চলেছে তা তিনি তোমাদের কাছে বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমি যা বলি তাই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন। যা কিছু পিতার তা আমার, এই কারণেই আমি বলেছি যে সত্যের আত্মা আমার নিকট থেকে সবই গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন। আর একটু পরে তোমরা আমাকে আর দেখতে পাবে না, অল্প একটু পরে আবার আমাকে দেখতে পাবে। তখন তার শিষ্যদের মধ্যে কয়েকজন পরস্পরকে বলল, উনি আমাদের কি বলতে চাইছেন? কিছু পরে তোমরা আমায় দেখতে পাবে না, কিছু পরে তোমরা আবার আমায় দেখতে পাবে, এ কথারই বা অর্থ কি? কারণ আমি পিতার কাছে যাচ্ছি। তাঁরা আরো বললেন, তিনি অল্প কিছুকাল পরে বলতে কি বোঝাতে চাইছেন? তিনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। তারা তাঁকে কি জিজ্ঞাসা করতে চান তা যিশু বুঝতে পারলেন, তাই তিনি তাদের বললেন, যখন আমি বললাম অল্প কিছু পরে তোমরা আমায় দেখতে পাবে না, আবার অল্প কিছু পরে আবার আমায় দেখতে পাবে, এর দ্বারা আমি কি বোঝাতে চাইছি? এই নিয়েই কি পরস্পরের মধ্যে আলোচনা করছো? আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে, ব্যথিত হবে, কিন্তু জগৎ সংসার তাতে আনন্দিত হবে। তোমরা দুঃখে ভারাক্রান্ত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। স্ত্রীলোক সন্তান প্রসবের সময় কষ্ট পায়, কারণ তখন তার প্রসব বেদনার সময়। কিন্তু যখন সে সন্তান প্রসব করে তখন সে তার কষ্টের কথা ভুলে যায়। জগতে একজন জন্মগ্রহণ করল জেনে সে আনন্দিত হয়। ঠিক সেই রকম তোমরাও এখন দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখা দেব, আর তোমাদের হৃদয় তখন আনন্দে ভরে যাবে। তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেদিন তোমরা আমার কাছে কিছু চাইবে না। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার নামে যদি পিতার কাছে কিছু চাও তিনি তোমাদের তা দেবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাওনি, তোমরা চাও তাহলে তোমরা পাবে, তোমাদের আনন্দ তখন পূর্ণতায় ভরে যাবে। আমি হেয়ালি করে তোমাদের এসব বলেছিলাম, সময় আসছে যখন আমি আর হেয়ালি করে তোমাদের কিছু বলবো না, বরং পিতার বিষয় সরল ভাষায় তোমাদের কাছে ব্যক্ত করব। সেই দিন যা চাইবার তা তোমরা আমার নামেই চাইবে। আর আমি তোমাদের বলছি না যে আমি তোমাদের হয়ে পিতার কাছে চাইব, না, পিতা নিজেই তোমাদের ভালোবাসেন, কারণ তোমরা আমায় ভালোবেসেছ।
এবং তোমরা বিশ্বাস করো যে আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি, আমি পিতার কাছ থেকে এই জগতে এসেছি। এখন আমি এ জগৎ ছেড়ে আবার পিতার কাছে ফিরে যাচ্ছি। তাঁর শিষ্যরা বললেন, দেখুন এখন আপনি স্পষ্টভাবে বলছেন, কোনো রকম হেয়ালি করে বলছেন না। এখন আমরা বুঝলাম যে আপনি সব কিছুই জানেন। কোনো ব্যক্তি প্রশ্ন করার আগেই আপনি তার উত্তর দিতে পারেন। এই জন্যই আমরা বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। যিশু তাঁদের বললেন, তাহলে তোমরা এখন বিশ্বাস করছ? শোনো, সময় আসছে, বলতে কি এসে পড়েছে, যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যে যার নিজের জায়গায় চলে যাবে আর আমায় একা ফেলে পালাবে। তবু আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন। আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি জগৎকে জয় করেছি। যোহন ১৭ অধ্যায়। এই সব কথা বলার পর যিশু স্বর্গের দিকে তাকিয়ে এই কথা বললেন, পিতা, এখন সময় হয়েছে, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন তোমার পুত্র তোমাকে মহিমান্বিত করতে পারেন। সমস্ত মানুষের উপর পুত্রকে তুমি অধিকার দিয়েছ, যাতে তিনি তাদের সকলকে অনন্ত জীবন দিতে পারেন। এই হলো অনন্ত জীবন, তারা তোমাকে জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর, ও তুমি যাকে পাঠিয়েছ সেই যিশু খ্রিস্টকে জানে। তুমি যে কাজ করার দায়িত্ব আমায় দিয়েছিলে তা আমি শেষ করেছি, ও পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। তাই এখন তোমার সান্নিধ্যে আমায় মহিমান্বিত করো। হে পিতা, জগৎ সৃষ্টির পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় এখন আমায় মহিমান্বিত করো। এই জগতের মধ্যে থেকে তুমি যেসব লোকদের আমায় দিয়েছ, আমি তাদের কাছে তোমার পরিচয় দিয়েছি, তারা তোমারই ছিল এবং তুমি তাদেরকে আমায় দিয়েছ, আর তারা তোমার শিক্ষা অনুসারে চলেছে। এখন তারা বুঝেছে যে তুমি যা কিছু আমায় দিয়েছ তা তোমার কাছ থেকেই এসেছে। তুমি আমায় যে শিক্ষা দিয়েছ তা আমি তাদের দিয়েছি, আর তা তারা গ্রহণও করেছে। তারা সত্যিই বুঝেছে যে আমি তোমারই কাছ থেকে এসেছি, আর তারা বিশ্বাস করে যে তুমিই আমায় পাঠিয়েছ। আমি তাদের জন্য এখন প্রার্থনা করছি। আমি সারা জগতের জন্য প্রার্থনা করছি না, কেবল সেই সকল লোকদের জন্যই প্রার্থনা করছি যাদের তুমি দিয়েছ, কারণ তারা তোমার। আমার যা কিছু তা তোমার, আর তোমার যা তা আমার, আর এদের মাধ্যমে আমি মহিমান্বিত হয়েছি। আমি আর এই জগতে থাকছি না, কিন্তু তারা এই জগতে থাকছে। আমি তোমারই কাছে যাচ্ছি। পবিত্র পিতা, যে নাম তুমি আমায় দিয়েছ, তোমার সেই নামের শক্তিতে তুমি তাদের রক্ষা করো। আমরা যেমন এক, তেমনি তারা যেন সকলে এক হতে পারে। আমি যখন তাদের সঙ্গে ছিলাম, আমি তাদের নিরাপদে রেখেছিলাম। তুমি আমায় যে নাম দিয়েছ, সেই নামের শক্তিতে তখন আমি তাদের রক্ষা করেছিলাম। আমি তাদের সাবধানে রক্ষা করেছি। তাদের মধ্যে কেউ বিনষ্ট হয়নি, একমাত্র ব্যতিক্রম সেই লোকটি, ধ্বংস হওয়াই যার পরিণতি। শাস্ত্রের কথা সফল করার জন্যই এই পরিণতি। এখন আমি তোমার কাছে আসছি, কিন্তু এই জগতে থাকতে থাকতে আমি এসব কথা বলেছি, যেন তারা আমার যে আনন্দ তা পরিপূর্ণরূপে পায়। আমি তাদের তোমার শিক্ষা জানিয়েছি, কিন্তু জগৎ সংসার তাদের ঘৃণা করে, কারণ তারা এই জগতের নয়, যেমন আমিও এই জগতের নই। তাদের এই জগৎ থেকে নিয়ে যাবার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি না, কিন্তু তাদের মন্দ শক্তির হাত থেকে রক্ষা করো,
তারা এই জগতের নয়, যেমন আমিও এই জগতের নই। সত্যের দ্বারা তোমার সেবার জন্য তুমি তাদের পবিত্র করো। তোমার বাক্যই সত্যস্বরূপ। তুমি যেমন এই জগতে আমাকে পাঠিয়েছ, আমিও তাদের তেমনি জগতের মাঝে পাঠিয়েছি। তাদের জন্য আমি তোমার সেবায় নিজেকে নিযুক্ত করেছি, যেন তারাও সত্যের মাধ্যমে তোমার সেবায় নিজেদের নিযুক্ত করতে পারে। আমি কেবল এদের জন্যই প্রার্থনা করছি না, এদের শিক্ষার মধ্যে দিয়ে যারা আমায় বিশ্বাস করবে তাদের জন্যও করছি। পিতা, যেমন তুমি আমাতে রয়েছো আর আমি তোমাতে রয়েছি, তেমনি তারাও যেন এক হয়। তারা যেন আমাদের মধ্যে থাকে, যাতে জগৎ সংসার বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছো। আর তুমি আমায় যে মহিমা দিয়েছ তা আমি তাদের দিয়েছি, যাতে আমরা যেমন এক তারাও তেমনি এক হতে পারে। আমি তাদের মধ্যে আর তুমি আমার মধ্যে থাকবে, এইভাবে তারা যেন সম্পূর্ণভাবে এক হয়। জগৎ যাতে জানে যে তুমি আমায় পাঠিয়েছ, আর তুমি যেমন আমায় ভালোবেসেছ তেমনি তুমি তাদেরও ভালোবেসেছ। পিতা, আমি চাই আমি যেখানে আছি তুমি যাদের আমায় দিয়েছ তারা যেন আমার সঙ্গে সেখানে থাকে, আর তুমি আমায় যে মহিমা দিয়েছ তারা আমার সেই মহিমা যেন দেখতে পায়। কারণ জগৎ সৃষ্টির আগেই তুমি আমায় ভালোবেসেছ। ন্যায়বান পিতা, জগৎ তোমায় জানে না, কিন্তু আমি তোমায় জানি, আর আমার এই শিষ্যরা জানে যে তুমি আমায় পাঠিয়েছ। তুমি কে আমি তাদের কাছে তা প্রকাশ করেছি, আর এরপরেও আমি তাদের কাছে তা করতেই থাকব। তাহলে তুমি যেমন আমায় ভালোবেসেছ তারা একইভাবে অন্যদের ভালোবাসবে, আর আমি তাদের মধ্যেই থাকব। যোহন 18 অধ্যায়। এই প্রার্থনার পর যিশু তাঁর শিষ্যদের নিয়ে কিদ্রোন উপত্যকার ওপারে চলে গেলেন। সেখানে একটি বাগান ছিল। যিশু তাঁর শিষ্যদের নিয়ে সেই বাগানের মধ্যে ঢুকলেন। যিশু তাঁর শিষ্যদের নিয়ে প্রায় সেখানে আসতেন, এই জন্য যিহুদা সে স্থানটি জানত। এই যিহুদা যিশুর সঙ্গে প্রতারণা করেছিল। সে ফরিসিদের ও প্রধান যাজকদের কাছ থেকে একদল সৈনিক ও কিছু রক্ষী নিয়ে সেখানে এলো। তাদের হাতে ছিল মশাল, লণ্ঠন ও নানা অস্ত্র। তখন যিশু তাঁর প্রতি কি ঘটতে চলেছে সে সবই তাঁর জানা থাকার ফলে এগিয়ে গিয়ে বললেন, তোমরা কাকে খুঁজছো? তারা তাঁকে বলল, নাসরতীয় যিশুকে। যিশু বললেন, আমি তিনি। যে যিহুদা যিশুর বিরুদ্ধে গিয়েছিল সেও তাদেরই সঙ্গে সেখানে দাঁড়িয়েছিল। তিনি যখন তাদের বললেন আমিই তিনি, তখন তারা পিছু হটে গিয়ে মাটিতে পড়ে গেল। তাই আবার একবার তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে খুঁজছো? তারা বলল, নাসরতীয় যিশুকে। এর উত্তরে যিশু বললেন, আমি তো তোমাদের আগেই বলেছি আমিই তিনি, সুতরাং যদি তোমরা আমাকেই খুঁজছো তাহলে এদের যেতে দাও। এটা ঘটল যাতে তাঁর আগের বক্তব্য যথার্থ প্রতিপন্ন হয়, তুমি আমায় যাদের দিয়েছ তাদের কাউকে আমি হারাইনি। তখন সিমন পিতরের কাছে একটা তরোয়াল থাকায় তিনি সেটা টেনে বের করে মহাযাজকের চাকরকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন। সেই চাকরের নাম মলকো। তখন যিশু পিতরকে বললেন, তোমরা তরোয়াল খাপে ভরো, যে পানপাত্র পিতা আমায় দিয়েছেন আমাকে তা পান করতেই হবে। এরপর সৈন্যরা ও তাদের সেনাপতি এবং ইহুদি রক্ষীরা যিশুকে গ্রেপ্তার করে বেঁধে প্রথমে হানানের কাছে নিয়ে গেল। সেই বছর যিনি মহাযাজক ছিলেন
সেই কায়োফার শ্বশুর ইহানন। এই কায়োফা ইহুদি নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে জনস্বার্থে একজনের মরণ হওয়া ভালো। সিমন পিতর ও আরেকজন শিষ্য যিশুর পেছনে পেছনে গেলেন। এই শিষ্যর সঙ্গে মহাযাজকের চেনা পরিচয় ছিল, তাই তিনি যিশুর সঙ্গে মহাযাজকের বাড়ির উঠোনে ঢুকলেন, কিন্তু পিতর ফটকের বাইরে দাঁড়িয়ে রইলেন। তখন মহাযাজকের পরিচিত শিষ্য বাইরে এসে যে বালিকাটি ফটক পাহারায় ছিল তাকে বলে পিতরকে ভেতরে নিয়ে গেলেন। তখন দ্বাররক্ষীরা পিতরকে বলল, তুমিও সেই লোকটার শিষ্যদের মধ্যে একজন নও কি? পিতর বললেন, না আমি নই। চাকররা ও মন্দিরের রক্ষীরা শীতের জন্য কাঠ কয়লার আগুন তৈরি করে তার চারপাশে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিল। পিতরও তাদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিলেন। এরপর মহাযাজক যিশুকে তাঁর শিষ্যদের বিষয়ে ও তার শিক্ষার বিষয়ে প্রশ্ন করতে লাগলেন। যিশু এর উত্তরে তাকে বললেন, আমি সর্বদাই সকলের কাছে প্রকাশ্যে কথা বলেছি। আমি মন্দিরের মধ্যে ও সমাজগৃহে, যেখানে ইহুদিরা একসঙ্গে সমবেত হয়, সেখানে সব সময় শিক্ষা দিয়েছি, আর আমি কখনো কোনো কিছু গোপনে বলিনি। তোমরা আমায় কেন সে বিষয়ে প্রশ্ন করছো? যারা আমার কথা শুনেছে তাদেরই জিজ্ঞেস করো আমি তাদের কি বলেছি। আমি কি বলেছি তারা নিশ্চয়ই জানবে। তিনি যখন একথা বলছেন তখন সেই মন্দির রক্ষী বাহিনীর একজন যে সেখানে দাঁড়িয়েছিল সে যিশুকে এক চড় মেরে বলল, তোর কি সাহস তুই মহাযাজককে এরকম জবাব দিলি? এর উত্তরে যিশু তাকে বললেন, আমি যদি অন্যায় কিছু বলে থাকি তবে সকলকে বলো কি অন্যায় বলেছি, কিন্তু আমি যদি সত্যি কথা বলে থাকি তাহলে তোমরা আমায় মারছো কেন? এরপর হানন যিশুকে মহাযাজক কায়াফার কাছে পাঠিয়ে দিলেন। যিশু তখনও বাঁধা অবস্থায় ছিলেন। এদিকে সিমন পিতর সেখানে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিলেন। লোকেরা তাঁকে জিজ্ঞাসা করল, তুমিও কি ওর শিষ্যদের মধ্যে একজন? কিন্তু তিনি এ কথা অস্বীকার করে বললেন, না আমি নই। মহাযাজকের একজন চাকর পিতর যার কান কেটে ফেলেছিলেন তার এক আত্মীয় বলল, আমি ওর সঙ্গে তোমাকে সেই বাগানেই দেখেছি, ঠিক বলেছি না? তখন পিতর আবার একবার অস্বীকার করলেন, আর তখনই মোরগ ডেকে উঠল। এরপর তারা যিশুকে কায়াফার বাড়ি থেকে রাজ্যপালের প্রাসাদে নিয়ে গেল। তখন ভোর হয়ে গিয়েছিল। তারা নিজেরা রাজ্যপালের প্রাসাদের ভেতরে যেতে চাইল না, পাছে অশুচি হয়ে পড়ে, কারণ তারা নিস্তার পর্বের ভোজ খেতে চাইছিল। তারপর রাজ্যপাল পিলাত তাদের সামনে বেরিয়ে এসে বললেন, তোমরা এই লোকটার বিরুদ্ধে কি অভিযোগ এনেছো? এর উত্তরে তারা পিলাতকে বলল, এই লোক যদি দোষী না হতো তাহলে আমরা তোমার হাতে একে তুলে দিতাম না। তখন পিলাত তাদের বললেন, একে নিয়ে যাও এবং তোমাদের বিধি ব্যবস্থা অনুসারে এর বিচার করো। ইহুদিরা তাকে বলল, আমরা কাউকে মৃত্যুদণ্ড দিতে পারি না। কিভাবে তাঁর মৃত্যু হবে সে বিষয়ে যিশু যা ইঙ্গিত করেছিলেন তা পূরণ করতেই এই ঘটনাগুলি ঘটল। তখন পিলাত আবার প্রাসাদের মধ্যে গিয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু বললেন, তুমি কি নিজে থেকে কথা বলছো অথবা অন্য কেউ আমার বিষয় তোমাকে বলেছে? পিলাত বললেন, আমি কি ইহুদি? তোমার নিজের লোকেরা ও প্রধান যাজকরা তোমাকে আমার হাতে সঁপে দিয়েছে, তুমি কি করেছো? যিশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি আমার রাজ্য এই জগতের হতো তাহলে আমার লোকেরা ইহুদিদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য লড়াই করত, কিন্তু না, আমার রাজ্য এখানকার নয়। তখন পিলাত তাঁকে বললেন,
তাহলে তুমি একজন রাজা? যিশু এর উত্তরে বললেন, আপনিই বলেছেন যে আমি রাজা। আমি এই জন্যই জন্মেছিলাম, আর এই উদ্দেশ্যেই আমি জগতে এসেছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে কেউ সত্যের পক্ষে আছে সে আমার কথা শোনে। পিলাত তাকে জিজ্ঞাসা করলেন, সত্য কে? এই কথা জিজ্ঞাসা করে তিনি পুনরায় ইহুদিদের কাছে গেলেন আর তাদের বললেন, আমি তো এই লোকটির মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের এমন এক রীতি আছে, সেই অনুসারে নিস্তার পর্বের সময়ে একজন বন্দীকে মুক্তি দিয়ে থাকি। বেশ, তোমাদের কি ইচ্ছা, আমি তোমাদের জন্য ইহুদিদের রাজাকে ছেড়ে দেব? তারা আবার চিৎকার করে বলল, একে নয়, বারাব্বাকে। এই বারাব্বা ছিল একজন বিদ্রোহী। যোহন ১৯ অধ্যায়। তখন পিলাত আদেশ দিলেন যে যিশুকে চাবুক মারার জন্য নিয়ে যাওয়া হোক। সেনারা কাঁটা লতা দিয়ে একটা মুকুট তৈরি করে সেটা যিশুর মাথায় পরিয়ে দিল। তারা যিশুকে বেগুনি রঙের পোশাক পরাল। এরপর তাঁর কাছে এগিয়ে এসে বলতে লাগল, ইহুদিদের রাজা, দীর্ঘজীবী হোক। এই বলে তারা তাঁর গালে চড় মারতে লাগল। পিলাত আরেকবার বাইরে বেরিয়ে এসে তাদের বললেন, শোনো, আমি যিশুকে তোমাদের সামনে নিয়ে আসছি। আমি চাই যে তোমরা বুঝবে আমি এর কোনোই দোষ খুঁজে পাচ্ছি না। এরপর যিশু বাইরে এলেন। তখন তাঁর মাথায় কাঁটার মুকুট ও পরনে বেগুনে পোশাক ছিল। পিলাত তাদের বললেন, এই দেখো সেই মানুষ। প্রধান যাজকরা ও মন্দিরের রক্ষীরা যিশুকে দেখে চিৎকার করে বলল, ওকে ক্রুশে দাও, ক্রুশে দিয়ে ওকে মেরে ফেলো। পিলাত তাদের বললেন, তোমরা নিজেরাই একে নিয়ে গিয়ে ক্রুশে দাও, কারণ আমি এর কোনো দোষ দেখতে পাচ্ছি না। ইহুদিরা তাকে বলল, আমাদের যে বিধি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে ওর প্রাণদণ্ড হওয়া উচিত, কারণ ও নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে। এই কথা শুনে পিলাত ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি আবার প্রাসাদের মধ্যে গেলেন। পিলাত যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? কিন্তু যিশু এর কোনো উত্তর দিলেন না। তখন পিলাত যিশুকে বললেন, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? তুমি কি জানো না যে তোমাকে মুক্তি দেওয়ার বা ক্রুশে বিদ্ধ করে মারবার ক্ষমতা আমার আছে? এর উত্তরে যিশু তাকে বললেন, ঈশ্বর না দিলে আমার উপর আপনার কোনো ক্ষমতা থাকতো না। তাই যে লোক আমাকে আপনার হাতে তুলে দিয়েছে সে আরো বড় পাপে পাপী। এ কথা শুনে পিলাত তাকে ছেড়ে দেবার জন্য চেষ্টা করলেন, কিন্তু ইহুদিরা চিৎকার করল, যদি তুমি ওকে ছেড়ে দাও তাহলে তুমি কৈশোরের বন্ধু নও। যে কেউ নিজেকে রাজা বলবে বুঝতে হবে সে কৈশোরের বিরোধিতা করছে। এই কথা শোনার পর পিলাত যিশুকে আবার বাইরে নিয়ে এলেন ও বিচারাসনে বসলেন। এই বিচারাসন ছিল পাথরে বাঁধানো নামে জায়গাতে। ইহুদিদের ভাষায় একে গব্বথা বলে। সেই দিনটা ছিল নিস্তার পর্ব আয়োজনের দিন। তখন প্রায় বেলা ১২টা। পিলাত ইহুদিদের বললেন, এই দেখো তোমাদের রাজা। তখন তারা চিৎকার করতে লাগল, ওকে দূর করো, দূর করো, ওকে ক্রুশে দিয়ে মারো। পিলাত তাদের বললেন, আমি কি তোমাদের রাজাকে ক্রুশে দেব? প্রধান যাজকরা জবাব দিলেন, কৈশোর ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। তখন পিলাত যিশুকে ক্রুশে বিদ্ধ করে মারবার জন্য তাদের হাতে তুলে দিলেন। শেষ পর্যন্ত তারা যিশুকে হাতে পেল। যিশু তাঁর নিজের ক্রুশ বইতে বইতে
মাথার খুলি নামে এক জায়গায় গেলেন, ইহুদিদের ভাষায় যাকে বলা হতো গলগাথা। সেখানে তারা যিশুকে ক্রুশে বিদ্ধ করল। তাঁর সঙ্গে তাঁর দুপাশে আরও দুজনকে ক্রুশে দিল। যিশু ছিলেন তাদের মাঝখানে। পিলাত যিশুর মাথার দিকে ক্রুশের ওপর একটি ফলক টাঙিয়ে দিলেন। সেই ফলকে লেখা ছিল, নাসারথীয় যিশু, ইহুদিদের রাজা। তখন অনেক ইহুদি সেই ফলকটি পড়ল, কারণ যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল তা নগরের কাছেই ছিল। আর সেই ফলকের লেখাটি ইহুদিদের ভাষা গ্রিক ও রোমীয় ভাষায় ছিল। ইহুদিদের প্রধান যাজকরা পিলাতকে বললেন, ইহুদিদের রাজা লিখো না, তার পরিবর্তে লেখো, এই লোক বলেছিল আমি ইহুদিদের রাজা। পিলাত বললেন, আমি যা লিখেছি তা লিখেছি। যিশুকে ক্রুশে দিয়ে সেনারা যিশুর সমস্ত পোশাক নিয়ে চার ভাগে ভাগ করে প্রত্যেকে এক এক ভাগ নিল, আর তাঁর উপরের লম্বা পোশাকটিও নিল। এটিতে কোনো সেলাই ছিল না, ওপর থেকে নিচে পর্যন্ত সমস্তটাই বোনা। তাই তারা নিজেদের মধ্যে বলাবলি করল, এটাকে আর ছিঁড়ব না, আমরা বরং ঘুটি চেলে দেখি কে এটা পায়। শাস্ত্রের এই বাণী এইভাবে ফলে গেল। তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল, আর আমার পোশাকের জন্য ঘুঁটি চালল। সৈনিকরা তাই করল। যিশুর ক্রুশের কাছে তাঁর মা, মাসিমা, ক্লোপার স্ত্রী মরিয়ম ও মরিয়ম মগদলিনী দাঁড়িয়েছিলেন। যিশু তাঁর মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর যে শিষ্যকে তিনি ভালোবাসতেন দেখলেন তিনিও সেখানে দাঁড়িয়ে আছেন। তখন তিনি তাঁর মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার ছেলে। পরে তিনি তাঁর সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। আর তখন থেকে তাঁর মাকে সেই শিষ্য নিজের বাড়িতে রাখার জন্য নিয়ে গেলেন। এরপর যিশু বুঝলেন যে সব কিছু এখন সম্পন্ন হয়েছে, শাস্ত্রের সকল বাণী যেন সফল হয়। তাই তিনি বললেন, আমার পিপাসা পেয়েছে। সেখানে একটা পাত্রে সিরকা ছিল, তাই সৈন্যরা একটা স্পঞ্জ সেই সিরকায় ডুবিয়ে এসব নলে করে তা যিশুর মুখের কাছে ধরল। যিশু সেই সিরকার স্বাদ নেবার পর বললেন, সমাপ্ত হল। এরপর তিনি মাথা নিচু করে প্রাণত্যাগ করলেন। ওই দিনটা ছিল আয়োজনের দিন। যেহেতু বিশ্রামবার একটি বিশেষ দিন, ইহুদিরা চাইছিল না যে দেহগুলি ক্রুশের ওপরে থাকে। তাই ইহুদিরা পিলাতের কাছে গিয়ে তাকে আদেশ দিতে অনুরোধ করল যেন ক্রুশবিদ্ধ লোকদের পা ভেঙে দেওয়া হয়, যাতে তাড়াতাড়ি তাদের মৃত্যু হয় এবং মৃতদেহগুলি ওই দিনই ক্রুশ থেকে নামিয়ে ফেলা যায়। সুতরাং সেনারা এসে প্রথম লোকটির পা ভাঙল, আর তার সঙ্গে যাকে ক্রুশে দেওয়া হয়েছিল তারও পা ভাঙল। কিন্তু তারা যিশুর কাছে এসে দেখল যে তিনি মারা গেছেন। তখন তাঁর পা ভাঙল না, কিন্তু একজন সৈনিক যিশুর পাঁজরের নিচে বর্শা দিয়ে বিদ্ধ করল, আর সঙ্গে সঙ্গে সেখান দিয়ে রক্ত ও জল বেরিয়ে এলো। এই ঘটনা যে দেখল সে এ বিষয়ে সাক্ষ্য দিল, তা আপনারা সকলেই বিশ্বাস করতে পারেন, আর তার সাক্ষ্য সত্য, আর সে জানে যে সে যা বলছে তা সত্য। এই সকল ঘটনা ঘটল যাতে শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তাঁর একটি অস্থিও ভাঙবে না। আবার শাস্ত্রে আরেক জায়গায় আছে, তারা যাকে বিদ্ধ করেছে তাঁরই দিকে দৃষ্টিপাত করবে। এরপর আরামাথিয়ার জোসেফ, যিনি যিশুর শিষ্য ছিলেন কিন্তু ইহুদিদের ভয়ে
তা গোপনে রাখতেন, তিনি যিশুর দেহটি নিয়ে যাবার জন্য পিলাতের কাছে অনুমতি চাইলেন। পিলাত তাঁকে অনুমতি দিলে তিনি এসে যিশুর দেহটি নামিয়ে নিয়ে গেলেন। নিকোদেমো এসেছিলেন যোসেফের সঙ্গে, এই সেই ব্যক্তি যিনি যিশুর কাছে আগে এক রাতের অন্ধকারে দেখা করতে এসেছিলেন। নিকোদিম আনুমানিক 30 কিলোগ্রাম গন্ধ নির্যাস মেশানো অগরুর প্রলেপ নিয়ে এলেন। এরপর ইহুদিদের কবর দেওয়ার রীতি অনুসারে যিশুর দেহে সেই প্রলেপ মাখিয়ে তারা তা মুশিনার কাপড় দিয়ে জড়ালেন। যিশু যেখানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন তার কাছে একটি বাগান ছিল, সেই বাগানে একটি নতুন কবর ছিল, সেখানে আগে কাউকে কখনো কবর দেওয়া হয়নি। এই কবরটি নিকটেই ছিল, যিশুর দেহ তারা সেই কবরের মধ্যে রাখলেন, কারণ ইহুদিদের বিশ্রামের দিনটি শুরু হতে চলেছিল। যোহন 20 অধ্যায়। রবিবার দিন সকাল সকাল মরিয়ম মগদলিনি সেই সমাধির কাছে গেলেন যেখানে যিশুর দেহ রাখা ছিল। তখনও অন্ধকার ছিল, তিনি দেখলেন যে সমাধি গুহার মুখে যে বড় পাথরখানি ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। তখন তিনি শিমন পিতর ও যিশুর সেই শিষ্য যাকে যিশু ভালোবাসতেন তাঁদের কাছে ছুটে গেলেন। মরিয়ম বললেন, তারা প্রভুকে সমাধি থেকে তুলে নিয়ে গেছে, আমরা কেউ জানি না তারা তাকে কোথায় রেখেছে। তখন পিতর ও সেই অন্য শিষ্য সেখান থেকে বেরিয়ে সমাধির কাছে গেলেন। তারা দুজনে একসঙ্গে দৌড়াতে লাগলেন, কিন্তু সেই অন্য শিষ্য পিতরের থেকে আগে দৌড়ে সেই সমাধির কাছে প্রথমে পৌঁছালেন। তিনি ঝুঁকে পড়ে দেখলেন সেখানে সেই মশিনার কাপড়গুলি পড়ে আছে, তবু ভেতরে গেলেন না। শিমন পিতর যিনি তার পেছনে পেছনে আসছিলেন তিনিও এসে পৌঁছালেন আর সমাধি গুহার মধ্যে ঢুকলেন। তিনি দেখলেন মশিনার সেই কাপড়গুলি সেখানে পড়ে আছে, আর কবর দেবার যে কাপড়টি দিয়ে যিশুর মুখ ও মাথা ঢাকা ছিল সেটি ওই মশিনার কাপড়ের সঙ্গে নেই, তা গোটানো অবস্থায় একপাশে পড়ে আছে। এরপর সেই শিষ্য যিনি প্রথমে সমাধির কাছে গিয়েছিলেন তিনিও ভেতরে ঢুকলেন এবং সব কিছু দেখে বিশ্বাস করলেন, কারণ শাস্ত্রে একথা বলা হয়েছে যে মৃতদের মধ্য থেকে তাকে অবশ্যই পুনরুত্থিত হতে হবে, সেটি তারা তখনও বোঝেননি। এরপর সেই শিষ্যরা নিজেদের জায়গায় ফিরে গেলেন। মরিয়ম কিন্তু সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন, তিনি কাঁদতে কাঁদতে ঝুঁকে পড়ে সমাধির ভেতরটা লক্ষ্য করলেন আর দেখলেন শুভ্র পোশাক পরে দুজন স্বর্গদূত যিশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে বসে আছেন, একজন তার মাথার দিকে আর একজন তার পায়ের দিকে। তাঁরা মরিয়মকে বললেন, নারী তুমি কাঁদছো কেন? মরিয়ম তাঁদের বললেন, তারা আমার প্রভুকে নিয়ে গেছে আর আমি জানি না তাঁকে কোথায় রেখেছে। এ কথা বলতে বলতে তিনি যিশুকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না যে উনি যিশু। যিশু তাকে বললেন, নারী তুমি কাঁদছো কেন, তুমি কাকে খুঁজছো? মরিয়ম তাকে বাগানের মালি মনে করে বললেন, মহাশয় আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তবে আমায় বলুন তাকে কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যাব। যিশু তাকে বললেন, মরিয়ম। তিনি ফিরে তাকালেন আর তাকে ইহুদিদের ভাষায় বললেন, রব্বি, যার অর্থ গুরু। যিশু তাকে বললেন, আমাকে ধরো না, কারণ আমি ঊর্ধ্বে পিতার কাছে এখনো যাইনি, কিন্তু তুমি আমার ভাইদের কাছে যাও আর তাদের বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা আর আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, ঊর্ধ্বে আমি তাঁর কাছে যাচ্ছি।
তখন মরিয়ম মগদলিনী শিষ্যদের কাছে গিয়ে এই খবর জানিয়ে বললেন, আমি প্রভুকে দেখেছি। আর জানালেন যে প্রভু তাকে এই কথা বলেছেন। দিনটা ছিল রবিবার। সেদিন সন্ধ্যায় শিষ্যরা একটি ঘরে জড়ো হলেন। ইহুদিদের ভয়ে তারা ঘরের দরজায় চাবি দিয়ে দিলেন। এমন সময় যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন আর বললেন, তোমাদের শান্তি হোক। এ কথা বলার পর তিনি তাদেরকে তাঁর হাত ও পাজরের পাশটা দেখালেন। শিষ্যেরা প্রভুকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হলেন। এরপর যিশু আবার তাঁদের বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি। এই বলে তিনি তাদের ওপর ফু দিলেন আর বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। যদি তোমরা কোনো লোকের পাপ ক্ষমা করো, তবে তাদের পাপ ক্ষমা পাবে। আর যদি কারো পাপ ক্ষমা না করো, তার পাপের ক্ষমা হবে না। কিন্তু যিশু যখন সেখানে এসেছিলেন, তখন সেই বারোজন শিষ্যের একজন থোমা, যার অপর নাম দিদুমহ, তিনি তাদের সঙ্গে ছিলেন না। অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি তাদের বললেন, আমি যদি তাঁর দুহাতে পেরেকের চিহ্ন না দেখি আর সেই পেরেকবিদ্ধ জায়গায় আমার আঙুল না দিই আর তাঁর পাঁজরের নিচে আমার হাত না দিই, তাহলে আমি কিছুতেই বিশ্বাস করব না। এক সপ্তাহ পর তাঁর শিষ্যরা আবার একটি ঘরের মধ্যে ছিলেন, আর সেদিন থোমা তাদের সঙ্গে ছিলেন। ঘরের দরজাগুলি তখন চাবি দেওয়া ছিল। এমন সময় যিশু সেখানে এলেন ও তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এরপর তিনি থোমাকে বললেন, এখানে তোমার আঙুল দাও আর আমার হাত দুটি দেখো। তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরের নিচে দাও। সন্দেহ করো না, বিশ্বাস করো। এর উত্তরে থোমা তাকে বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাকে বললেন, তুমি আমায় দেখেছ, তাই বিশ্বাস করেছ। ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। যিশু তাঁর শিষ্যদের সামনে আরও অনেক অলৌকিক চিহ্ন কার্য করেছিলেন, যা এ বইতে সব লেখা হয়নি। কিন্তু এসব লেখা হয়েছে যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। আর এই বিশ্বাসের দ্বারা তাঁর নামের মধ্য দিয়ে তোমরা সকলে যেন শাশ্বত জীবন লাভ করতে পারো। যোহন ২১ অধ্যায়। এরপর তিবিরিয়া হ্রদের ধারে যিশু আবার তাঁর শিষ্যদের দেখা দিলেন। এইভাবে তিনি দেখা দিয়েছিলেন সিমন পিতর, থোমা যার অপর নাম দিদুমহ, গালিলের কান্নাবাসী নথনেল, শিবদিয়ের ছেলেরা ও অপর দুজন শিষ্য, এরা সকলে এক জায়গায় ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। অপর শিষ্যরা তাকে বললেন, আমরাও তোমার সঙ্গে যাব। তারা সকলেই বেরিয়ে গেলেন এবং নৌকায় গিয়ে উঠলেন, কিন্তু সেই রাত্রে তারা কিছুই ধরতে পারলেন না। এইভাবে যখন ভোর হয়ে আসছে, এমন সময় যিশু তীরে এসে দাঁড়ালেন, কিন্তু শিষ্যরা তাকে চিনতে পারলেন না যে তিনি যিশু। যিশু তাদের বললেন, বাছারা, কিছু মাছ পেলে? শিষ্যরা বললেন, না। তিনি তাদের বললেন, নৌকার ডান দিকে জাল ফেলো, তাহলে তোমরা কিছু মাছ পাবে। সেইভাবে তারা জাল ফেললে জালে এত মাছ পড়ল যে তারা তা টেনে নৌকায় তুলতে পারলেন না। তখন যে শিষ্যকে যিশু বেশি ভালোবাসতেন, তিনি পিতরকে বললেন, উনি প্রভু। তাই সিমন যখন শুনলেন যে উনি প্রভু, তখন তিনি গায়ের উপর একটা কাপড় জড়িয়ে নিলেন, কারণ
তিনি তখন কাজের সুবিধার জন্য খালি গায়ে ছিলেন ও হ্রদের জলে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু অন্যান্য শিষ্যরা নৌকাতে করে তীরে এলেন। তারা মাছ ভর্তি জালটা টেনে আনছিলেন। তারা তীর থেকে বেশি দূর ছিলেন না, প্রায় 300 ফুট দূরে ছিলেন। ডাঙায় উঠে তারা দেখলেন সেখানে কাঠকয়লার আগুন চলছে, তার উপর কিছু মাছ আর রুটিও আছে। যিশু তাদের বললেন, তোমরা এখন যে মাছ ধরলে তার থেকে কিছু নিয়ে এসো। সিমন পিতর উঠে নৌকায় গেলেন এবং জাল টেনে তীরে তুললেন। সেই জালে 153টা বড় মাছ ছিল, আর এত মাছেতেও সেই জাল ছেড়েনি। যিশু তাঁদের বললেন, এখানে এসে সকালে জল খাবার খেয়ে নাও। কিন্তু শিষ্যদের মধ্যে কারো জিজ্ঞাসা করার সাহস হলো না আপনি কে, কারণ তারা বুঝেছিল যে তিনিই প্রভু। যিশু গিয়ে সেই রুটি নিয়ে তাদের দিলেন আর সেই মাছ নিয়েও তাদের দিলেন। মৃত্যু থেকে পুনরুত্থানের পর এই নিয়ে তৃতীয়বার যিশু তাঁর শিষ্যদের দেখা দিলেন। তারা খাওয়া শেষ করবার পর যিশু সিমন পিতরকে বললেন, জোহনের ছেলে সিমন, এই লোকদের চেয়ে তুমি কি আমায় বেশি ভালোবাসো? পিতর তাঁকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু পিতরকে বললেন, আমার মেষ শাবকদের তত্ত্বাবধান করো। তিনি তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, জোহনের ছেলে সিমন, তুমি কি আমায় ভালোবাসো? পিতর তাঁকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু পিতরকে বললেন, আমার মেষদের তত্ত্বাবধান করো। যিশু পিতরকে তৃতীয়বার বললেন, জোহনের ছেলে সিমন, তুমি কি আমায় ভালোবাসো? এ কথা তিনবার শোনায় পিতর দুঃখ পেলেন। তাই তিনি যিশুকে বললেন, প্রভু, আপনি সবই জানেন, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষদের তত্ত্বাবধান করো। আমি তোমাকে সত্যিই বলছি, যখন তুমি যুবক ছিলে তখন তুমি তোমার নিজের কোমরবন্ধনী বাঁধতে আর যেখানে মন চাইত যেতে, কিন্তু যখন বৃদ্ধ হবে তখন তুমি তোমার হাত বাড়িয়ে দেবে আর অন্য কেউ তোমার কোমরবন্ধনী পরিয়ে দেবে, আর যেখানে তুমি যেতে চাইবে না সেখানে নিয়ে যাবে। এই কথা বলে যিশু ইঙ্গিত করলেন পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করবেন। এসব কথা বলার পর তিনি পিতরকে বললেন, আমায় অনুসরণ করো। পিতর ঘুরে দেখলেন যাকে যিশু ভালোবাসতেন সেই শিষ্য তাদের পেছনে আসছেন। এই শিষ্যই ভোজের সময় যিশুর বুকের উপর হেলান দিয়েছিলেন আর বলেছিলেন, প্রভু, কে আপনাকে শত্রুর হাতে তুলে দেবে? তাই পিতর তাকে দেখতে পেয়ে যিশুকে বললেন, প্রভু, ওর কি হবে? যিশু পিতরকে বললেন, আমি যদি চাই যে আমি না আসা পর্যন্ত ও থাকবে তাতে তোমার কি, তুমি আমায় অনুসরণ করো। তাই ভাইদের মধ্যে এ কথা ছড়িয়ে গেল যে সেই শিষ্য মরবে না। কিন্তু যিশু তাকে বলেননি যে তিনি মরবেন না, কেবল বলেছিলেন, আমি যদি চাই যে আমি না আসা পর্যন্ত সে এখানে থাকবে তাতে তোমার কি। ইনিই সেই শিষ্য যিনি এইসব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন আর তিনিই এইসব লিপিবদ্ধ করেছেন। আমরা জানি তাঁর সাক্ষ্য সত্য। যিশু আরও অনেক কাজ করেছিলেন, সেগুলি যদি এক এক করে লেখা যেত তবে আমার ধারণা লিখতে লিখতে এত সংখ্যক বই হতো যে জগতে তা ধরত না।